Da kommer det til å løye seg. c o、嗯 বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম एवरीवन আমি নওশিন চৌধুরী তোমাদের সবার পছন্দের নাইফা মার্ট থেকে তোমাদের সবার সাথে লাইভে চলে আসছি সো আমাকে শুরুতে একটু বেসিক ইনফরমেশন দিয়ে নাও সবার লাইভটা কি ক্লিয়ার কিনা ঠিক আছে যারা দেখছো একটু জানিয়ে দাও যে লাইভটা কি ক্লিয়ার কিনা সো আমিও তোমাদেরকে একটু ইনফরমেশন দিয়ে নিই যে আমাদের শপ অ্যাড্রেস আমাদের শপটা হচ্ছে ঢাকার এলিফ্যান্ট রোড গ্রিনশর্নিং এর শপিং মল লেভেল থ্রি শপ নাম্বার টু 2 দিয়ে উঠে পিছনে আসলে দেখবে নাইফা মার্ট লেখা আছে ওকে আর হচ্ছে আমাদের থেকে তোমরা কিভাবে প্রোডাক্ট নিতে পারবে না আমি তো দিতে পারি না দিতে হবে ওখান থেকে আর আমার থেকে তোমরা কীভাবে প্রোডাক্ট নিতে পারবে সেটা আমি বলে দিই সেটা হচ্ছে যে আমার থেকে তোমরা দুভাবে প্রোডাক্ট নিতে পারবে একটা হচ্ছে আমাদের শপে এসা একটা হচ্ছে তোমরা হোম ডেলিভারি বা কুরিয়ারের মাধ্যমে ঢাকার ভেতরে হোম ডেলিভারি ঢাকার বাইরে কুরিয়ারের মাধ্যমে আর ঢাকার ভেতরে ডেলিভারি ষাট টাকা ঢাকার বাইরে হচ্ছে একশো টাকা আর হচ্ছে ঢাকার ভেতরে হচ্ছে তোমরা যতক্ষণ ইচ্ছে প্রোডাক্ট দেখে শুনে নিতে পারবে কোনো প্রবলেম নেই আর ভালো না লাগলে ডেলিভারি ম্যানকে চার্জটা দিয়ে ফেরত দিয়ে দিও সেটা আমাদের কোনো প্রবলেম নেই ঠিক আছে সেই অপশনটা আমরা রেখেছি আপুরা আর হচ্ছে ঢাকার বাইরে হচ্ছে এসে পরিবহন সুন্দরবনের মাধ্যমে এসে পরিবহনে কোনো অ্যাডভান্স বিকাশ পেমেন্টের দরকার নেই আর সুন্দরবনে তাহলে পুরা পেমেন্টেই বিকাশ করতে হবে ঠিক আছে এ হচ্ছে ব্যাপার আর তিন থেকে চার দিনের মধ্যে তোমরা প্রোডাক্ট হাতে পেয়ে যাবে হ্যাঁ আচ্ছা ক্লিয়ার অ্যান্ড সাউন্ড ফাইন ওকে থ্যাংক ইউ সো মাচ সো যদিও টু ক্লিয়ার থাকে ঢাকা হচ্ছে চব্বিশ ঘন্টা ঢাকার মধ্যে একদিনের মধ্যে তোমরা পেয়ে যাবে ডেলিভারিটা ঠিক আছে আর আজকে হচ্ছে কি দেখাবো বলো আজকে হচ্ছে খুব সুন্দর ড্রেস দেখাবো দেখতে পাচ্ছি আমি বারিশ পরে এসেছি যেটা তোমাদেরকে লাস্ট লাইভে বলেছিলাম নেক্সট লাইভে আমি বারিশ পরে আসবো আজকে বারিশটা পরে এসেছি মানে খুবই মানে অদ্ভুত সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে সামনাসামনি এত বেশি সুন্দর যেটা ক্যামেরা একদমই বুঝতে পারছে না সুন্দরটা বা গ্লসিনেসটা হ্যাঁ আর হচ্ছে কে কে আছে একটু হাই আলো করে কমেন্ট করে জানিয়ে দাও হ্যাঁ সো ভিউয়ার্স জয়েন করলে ভিউয়ার্স বাড়লে আমি ড্রেস দেখানো শুরু করে দেবো হ্যাঁ নাইফা মার থেকে আচ্ছা ওকে সো কারা কারা আছো হ্যাঁ আর হচ্ছে যে তোমরা তো মানে শপে আসতেই পারো শপে আসলে যে প্রোডাক্ট নিতে হবে এমন কিছু না তোমার কোয়ালিটি যাচাই করো যে আমরা অরিজিনাল জিনিস সেল করি কিনা ওকে সো হচ্ছে যারা আছে একটুখানি কমেন্ট করে আপনারা একটু জানিয়ে দাও যে লাইভটা কি ক্লিয়ার কিনা আর যেহেতু অনেকেই জানিয়েছো ল্যাপটপ ক্লিয়ার কিনা সো হচ্ছে আজকে বারিশ দেখাবো আর বাড়িশ হচ্ছে অরিজিনাল পাকিস্তানি বারিশ আমাদের কাছে কোনো ইন্ডিয়ানটা সেল করি না আমরা বা কোনো রেপ্লি না আচ্ছা পাকিস্তানি বারিশ দেখাবো ফার্স্ট অফ অল তারপর হচ্ছে দেখো পাকিস্তানি কিছু ক্যাটালগ না আজকে হচ্ছে আমরা একটু পাকিস্তান ঘুরবো তাই না আজকে একটু পাকিস্তান ঘুরবো আমরা পাকিস্তানি সব কালেকশান দেখাবো কজ হচ্ছে এটা ওয়েডিং সিজন আর ওয়েডিং সিজন মানে হচ্ছে অনেক অনেক দাওয়াত অনেক অনেক হচ্ছে পার্টি প্রোগ্রাম তাই না সো সেখানে পড়ার মতো পারফেক্ট ড্রেস হচ্ছে তোমার পাকিস্তানি যেগুলো হচ্ছে খুবই মানে এক্সপেন্সিভও না আবার খুবই মানে লো রেঞ্জেরও না একদম মিডিয়াম বাট দেখতে খুবই হাই কোয়ালিটি তাই না সো হচ্ছে আমি শুরু করে দিই ফার্স্ট অফ অল দেখবো হচ্ছে কি দেখবো বাপুরা ফার্স্ট অফ অল দেখবো হচ্ছে তোমার বাড়িশ হ্যাঁ আমার বাড়িশটা হচ্ছে সেম কালার দেওয়া যাবে না বাট মানে সিমিলার কালার দেওয়া যাবে বাট ডিজাইন দেওয়া যাবে ঠিক আছে অনেক কালার আছে সো ফার্স্ট অফ অল দেখবো হচ্ছে খুব সুন্দর একটা কালার বাড়িশে বাড়িশ দেখে খুব ফার্স্ট বাড়িশ বাড়িশ ফার্স্টটা দেখে ওকে সো হচ্ছে ফার্স্টে বাড়িশ বাড়িশ নাকি এটা বাইশটা পর আচ্ছা বাইশটা পরে দেখবো আমরা আমরা ফার্স্ট একটু হচ্ছে পাকিস্তানি ক্যাটালগ দেখি হ্যাঁ বাইশটা হচ্ছে মেন আকর্ষণ যারা বারিশ দেখতে চাও তারা হচ্ছে একদম লাস্ট পর্যন্ত সাথে থাকতে হবে আমার মতো সুন্দর একটা বারিশ পাওয়ার জন্য দেখো বারিশটি কি সুন্দর মানে আমার বর্তমানে আমার খুব ফেভারিট ড্রেস হচ্ছে এইটা ঠিক আছে এটা হচ্ছে এখন মানে বর্তমানে খুবই ফেভারিট ড্রেস হয়ে গিয়েছে ওকে দেখো এখন দেখবো হচ্ছে আমরা এই ড্রেসটা হ্যাঁ এটা হচ্ছে পাকিস্তানি ক্যাটালগ ওকে কি এটা কেসারিয়া কেসারিয়া ওকে পাকিস্তানি কেসারিয়া সেটা আমরা দেখবো হ্যাঁ ওকে সো ফার্স্ট অফ অল দেখব হচ্ছে একুশে ফেব্রুয়ারি আমাদের সামনে সো একুশ ফেব্রুয়ারিকে কেন মানে ইয়ে মাথায় রেখে আমরা একটা কালেকশান ট্রাই করেছি সেটা হচ্ছে ব্ল্যাক হোয়াইট অ্যান্ড রেড হ্যাঁ ব্ল্যাক হোয়াইট অ্যান্ড রেড দেখো এটা ওকে এটা আমরা রাখার ট্রাই করেছি দেখো একুশ ফেব্রুয়ারিকে কেন্দ্র করে হ্যাঁ দেখো এটা হচ্ছে খুব সুন্দর করে ওয়ার্ক করা পাকিস্তানি ডিজিটাল প্রিন্ট হ্যাঁ পাকিস্তানি ডিজিটাল প্রিন্ট কে কেশারি হ্যাঁ কেশারি হচ্ছে ব্র্যান্ডটার নাম নিউ একটা ব্র্যান্ড যে যদি আপুদের কাছে হচ্ছে অচেনা লাগতে পারে নামটা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আর এটা হচ্ছে এটা হচ্ছে মানে একটা প্যানেল হ্যাঁ প্যানেলটা তুমি যে কোনো ওখানে বসিয়ে ফেলতে পারো চাইলে আর এটার ওনাটা হচ্ছে তোমাদের খুবই সুন্দর ওনাটা হচ্ছে কাট আউট করা হ্যাঁ ওনাটা হচ্ছে কাট আউট করা খুবই সুন্দর আপনারটা কত তিথি ফারহানে ওয়া বাবু তোমার নামও তিথি আমার নামও তিথি হ্যাঁ ওকে আপু আমারটা হচ্ছে

খুবই সুন্দর খুবই বিউটিফুল একটা ড্রেস তাই না দেখো খুবই বিউটিফুল একটা ড্রেস প্রাইস হচ্ছে অনলি একুশো টাকা হ্যাঁ যারা যেটা নিবা স্ক্রিনশট দিয়ে ঝটপট ইনবক্স করে ফেলে কজ আপু লাইভ শেষ হলে তারপর অর্ডার করব লাইভ শেষ হওয়া আগ পর্যন্ত কিন্তু তোমার মানে ড্রেসটা অন্যজন অলরেডি বুক করে ফেলে হ্যাঁ দাম শোনার আগে আপুরা বুক করে ফেলো সো একটা এক পিসই আছে একটার কোনো সেকেন্ড পিস দেওয়া যাবে না ওকে সো দেখে এটা যার নিতে চাও তার ইনবক্স করে ফেলে এগুলো হচ্ছে খুবই হাই কোয়ালিটি খুবই হাই কোয়ালিটি প্রাইস হচ্ছে অনলি তোমার একুশশো টাকা হ্যাঁ প্রাইস হচ্ছে অনলি একুশশো টাকা ওকে ঠিক আছে আশপিয়া মাহমুদ লিখেছে হাই হ্যালো ওকে সো এটা হচ্ছে ফ্রন্ট এটা হচ্ছে ব্যাক হ্যাঁ তোমরা চাইলে এটাও ফ্রন্টে দিতে পারো হ্যাঁ আমার মনে আমার মতে মনে হয় এটা ফ্রন্টে দিলে বেশি সুন্দর লাগবে হ্যাঁ এটা ফ্রন্টে দিলে বেশি সুন্দর লাগবে আমার আমার যেটা মনে হয় ওকে দেন হচ্ছে আরেকটা ড্রেস দেখব আমরা এখন দেখবো হচ্ছে সুন্দর একটা পিঙ্ক কালার হ্যাঁ পিঙ্ক কালারটা দেখবো আমরা আগে থেকে বের করে রেখে আপু হ্যাঁ যেটা দেখাবো এরপরে যেটা দেখাবো আগে বের করে রেখে এটা হচ্ছে তোমার ফ্রন্ট চাইলে এটা দিতে পারো আর চাইলে হচ্ছে তোমরা এটা দিতে পারো হ্যাঁ এটা হচ্ছে ব্যাকিং মানাবে আর এটা হচ্ছে ফ্রন্টে মানাবে হ্যাঁ দেখো করে করা হ্যাঁ একদম খুবই সুন্দর করে ডিজিটাল প্রিন্টটা করা একদম হয় হাতে এঁকে দিয়েছে তাই না হাতে এঁকে দিয়েছে আমার মনে হয় সো এখন অন্যটা দেখবো আর সালোয়ারটা দেখব। দেখবো এটা হচ্ছে সালোয়ারটা হচ্ছে একদম সফট একটা পিওর আর প্যানেল আছে প্যানেলটা সালোয়ারের নিচে বসাবে দেন হচ্ছে এখন দেখবো আমরা ওনাটা হ্যাঁ এটা হচ্ছে ওনাটা ওয়াও জাস্ট ওয়াও একটা ড্রেস তাই না এটার প্রাইসও হচ্ছে একুশশো হ্যাঁ এটার প্রাইস হচ্ছে একুশশো খুবই সুন্দর হ্যাঁ ওনাটা হচ্ছে তোমার দেখো ওনাটা হচ্ছে তোমার খুব সুন্দর করে চিকেন কারি ওয়ার্ক করা আছে হ্যাঁ মাঝে দেখো সুতাদের চিকেন কারি ওয়ার্ক করা আছে এটার প্রাইসও হচ্ছে একুশশো টাকা হ্যাঁ যার যেটা ভালো লাগবে দিয়ে ইনবক্স করে পালো নাম ফোন নাম্বার অ্যাড্রেস ফুল অ্যাড্রেস দিও ওকে হ্যালো আপু রিসাদ নিম হাই আপু কেমন আছো ওকে সো দেখো এটার প্রাইস হচ্ছে তোমার অনলি কত এটার প্রাইস হচ্ছে অনলি একুশো টাকা হ্যাঁ এটার প্রাইস অনলি একুশো টাকা খুবই বিউটিফুল একটা ড্রেস ওকে দেন হচ্ছে দেখবো আমরা হচ্ছে এটা হ্যাঁ ইজনিক আচ্ছা ঠিক আছে ইজনিক যদিও বা নামটা আমি ফার্স্ট শুনছি দেখি ইজনিক হ্যাঁ এখন আমরা এই কালেকশনটা দেখব ओके ठीक আছে सर देखो এটা হচ্ছে একদম রেড যেটা কিনা वैलेंटाइन এর জন্য খুব সুন্দর যদিও वैलेंटाइन আর বেশি দিন নেই ঢাকারapur আজকে অর্ডার করলে আজকে পেয়ে যাবে হ্যাঁ আর ঢাকা বাইরের আপুদের জন্য একটা হচ্ছে ব্যাড নিউজ এটা হচ্ছে वैलेंटाइन এটা নিতে চাইলে মানে দু তিন দিন আগে তো দিয়েই যাবে না সো হচ্ছে একটুখানি মানে প্রবলেম হয়ে যাবে সো ঢাকার ভিতরে আপা তাড়াতাড়ি নিয়ে করতে পারো তোমার পিছনের পিঙ্কটা দেখাও আচ্ছা আপু ঠিক আছে দেখে দেবো ইনশাল্লাহ পিঙ্কটা ওটা হচ্ছে ইন্ডিয়ান মনে হয় ওটা ওটা ইন্ডিয়ান হ্যাঁ আর দেখো এটা হচ্ছে এটাও পাকিস্তানি আমি এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে একটা প্যানেল প্যানেল হবে আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা হ্যাঁ প্যানেল আর প্যান্টের কাপড়টা যারা দেখছো তারা একটু শেয়ার দিয়ে দাও কারণ শেয়ারে কিন্তু গিফট আছে হ্যাঁ পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে যে আপুটা ভাজে ভাইয়াটাই বেশি শেয়ার দিবে সে পেয়ে যাবে আমাদের নাইফা মাঠের পক্ষ থেকে খুব সুন্দর একটা ড্রেস সেটা হতে পারে আমি যে ড্রেসটা পরে আছি বা আমি যে ড্রেসটা ধরে আছি বা হতে পারে কোনো লাখ হ্যাঁ যে কোনো একটা ড্রেস গিফট পেয়ে যাবে যে বেশি শেয়ার দেবে পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে আর শেয়ার যে দিচ্ছ সেটা তোমরা আমাদেরকে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলো হ্যাঁ যে বেশি স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবে সে পেয়ে যাবে খুব সুন্দর একটা ড্রেস হ্যাঁ দেখো পড়ে গেল সো এত বেশি সফট যে পড়ে যায় হ্যাঁ দেখো আর এগুলো হচ্ছে এখন আমাদের সামার প্রায় চলে এসেছে আজকে যখন আমি রাস্তা দিয়ে আসছিলাম আমার নিজের কাছে এতটা মানে লাগছিল যে মানে মনে হয় যে এসি ছাড়া থাকাই যাবে না এমন একটা অবস্থা হ্যাঁ সো দেখো মানে খুবই গরম মানে এসে পড়েছে হ্যাঁ সো সামারে হচ্ছে এই ড্রেসগুলো নিয়ে ফেলতে পারো হ্যাঁ সামারের জন্য যেটা কিন্তু তুই খুবই সহজে ক্যারি করতে পারবে হ্যাঁ খুবই সহজে ক্যারি করতে পারবে প্রাইস হচ্ছে অনলি তোমার আহ টাকা দেন দেখবো হচ্ছে পার্পেল পার্পল কালার হ্যাঁ পার্পলটা হচ্ছে খুবই সুন্দর একটা ড্রেস মানে ওটাও সেম এরকমই হবে একটুখানি ডিফারেন্ট এটা হচ্ছে তোমার ফ্রন্ট সাইড দেখো ফ্রন্টটা হচ্ছে এরকম পার্পলের মধ্যে হচ্ছে এরকম তোমার ড্রেসটা কত আপ আমার ড্রেসটা হচ্ছে আটাইশো টাকা হ্যাঁ আমার ড্রেসে সেম কালার হবে না বাট ডিজাইন দেওয়া যাবে হ্যাঁ অনেকগুলো ডিজাইন আছে অনেকগুলো কালার আছে হ্যাঁ আর এটা দেখো এটা হচ্ছে পার্পেল ফ্রন্ট এটা হচ্ছে ব্যাক তোমাদের ইচ্ছা তোমরা যেটা ইচ্ছা ফ্রন্টে দিয়ে ফেলতে পারো ওকে আচ্ছা ঠিক আছে এটা ওনাটা হচ্ছে তোমার হচ্ছে শিফনের হ্যাঁ ওনাটা হচ্ছে শিফনের আর এটা হচ্ছে প্যানেলটা হ্যাঁ প্যানেলটা হচ্ছে তোমরা হাতায় গলায় আর নিচে হ্যাঁ তোমরা চাই এই প্যানেলটা স্কিপ করে যেতে পারো হ্যাঁ নাও দিতে পারো আর এটা হচ্ছে এটা হচ্ছে প্যান্টের কাপড় দেখো প্যান্টের কাপড়টা কতটা গ্লসি হ্যাঁ ওকে সো এইটার প্রাইস কিন্তু বাইশো হ্যাঁ এটা হচ্ছে বাইশো টাকা ঠিক আছে আগেরগুলো একুশো ছিল এটা হচ্ছে বাইশশো টাকা ঠিক আছে যার যেটা ভালো লাগবে সে স্ক্রিনশট দিয়ে তাড়াতাড়ি আমাদের ইনবক্স করে ফেলতে হবে কজ খুবই লিমিটেড এডিশন হ্যাঁ খুবই লিমিটেড ঠিক আছে সো হচ্ছে এখন নেক্সট কালেকশনটা দেখব নেক্সট হচ্ছে আবার ফাল্গুনে চলে আসলাম হ্যাঁ নেক্সট হচ্ছে আবার ফাল্গুনের একটা কালেকশন দেখব সো যারা বেশি দেখছো সে বেশি শেয়ার করে দাও হ্যাঁ এটা ফোনটি কীভাবে আচ্ছা ঠিক আছে এটা দেখো এটা হচ্ছে খুবই সুন্দর এটা প্যানেলটা দেখো প্যানেলটা হচ্ছে অদ্ভুত সুন্দর হ্যাঁ প্যানেলটা হচ্ছে অদ্ভুত সুন্দর দেখো মানে এই প্যানেলটা তুমি যদি চাও তুমি প্যান্টের নিচে দিতে পারো চাইলে হাতার নিচে দিতে পারো চাইলে হচ্ছে কামেজের নিচে দিতে পারো হ্যাঁ পুরো তোমার ইচ্ছে দেখো প্যানেলটা কতটা সুন্দর হ্যাঁ প্যানেলটা খুবই সুন্দর ওকে দেখো ব্লু অ্যান্ড হচ্ছে গোল্ডেন অ্যান্ড হচ্ছে তোমার খুব সুন্দর করে হোয়াইট মানে অনেকগুলো কালার হ্যাঁ ওয়ান মান্থের কন্টেস্ট আপু হ্যাঁ আপু পুরো ফেব্রুয়ারি মাস তুমি আমাদের এভরি লাইভ দেখো হ্যাঁ এ প্রতিদিন তো লাইভ হয় না সপ্তাহে দুইটা বা একটা লাইভ হয় সে মাত্র দুটা একটা মাসে ধর তুমি চার পাঁচটা লাইভে যদি তুমি বেশি শেয়ার দাও তো তুমি পেয়ে যাবে হচ্ছে আহার ড্রেসটা হ্যাঁ তুমি পেয়ে যাবে সেই ড্রেসটা ওকে সেই বিউটিফুল ড্রেসটা ওকে কন্টেস্টের আগের দিন আমি ড্রেসটা দেখিয়ে দেবো কোন ড্রেসটা তোমরা পেয়ে যাবে হ্যাঁ গিফট দেওয়ার আগে ঠিক আছে নাইফা মনি একটু উঠিয়ে দাও তো থ্যাংক ইউ ওকে দেখো এটা হচ্ছে প্যানেলটা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা হ্যাঁ ঠিক আছে সো দেখো খুবই সুন্দর একটা ড্রেস এটার প্রাইস কত হবে বাইশশো এটাও বাইশশো ঠিক আছে এটার প্রাইস হচ্ছে বাইশশো মানে খুবই রিজনেবল প্রাইস বলবো মানে সামনে পেলে বুঝবে যে কতটা সুন্দর হ্যাঁ এটা কিন্তু তুমি একটা ওয়েডিং পার্টিতেও পরে যেতে পারো হ্যাঁ মানে এতটা সুন্দর এতটা গরজ সারি প্যানেলটা তুমি হচ্ছে বডির যে কোনো পার্টে দিয়ে ফেলতে পারো হ্যাঁ আর স্লিপসটা আমি দেখাচ্ছি স্লিপসটা যদিও দেখানোর তেমন কিছু নেই দেখো এটা হচ্ছে স্লিপসটা হ্যাঁ রয়েছে স্লিপসটা হবে ওকে সো হচ্ছে কন্টেস্ট কিন্তু শুরু হয়ে গিয়েছে পুরো এক মাসে তো আর প্রতিদিন কন্টেস্টটা হবে না মানে প্রতিদিন তো লাইভ হবে না তাই না সপ্তাহে একটা কি দুটো লাইভ হবে সো চার সপ্তাহে চার চারটা সপ্তাহ থাকে একটা মাসে সো সপ্তাহে চারটার সপ্তাহের মধ্যে তুমি যদি প্রতি সপ্তাহে দুটো করেও হয় চার দুগুণে আট হ্যাঁ আটটা লাইভ যদি তুমি বেশি শেয়ার দাও তো তুমি ড্রেসটা পেয়ে যাবে হ্যাঁ বিউটিফুল ড্রেস ওকে ঠিক আছে সো দেখো অবশ্যই শেয়ার স্ক্রিনশটগুলো আমাদের ইনবক্স করবে এটা হচ্ছে প্যানেলটা এটা হচ্ছে প্যানেলটা খুবই সুন্দর একটা প্যানেল যেটা খুলে বোঝা যাবে কতটা গর্জে এসি এখনো ঠিক হয়নি আচ্ছা ঠিক আছে দেখো আর এটা হচ্ছে তোমাদের ইয়েটা ওনাটা হ্যাঁ এটা হচ্ছে ওনাটা খুবই সুন্দর ওনাটা ওকে আচ্ছা এটা পরার পর হচ্ছে জাস্ট এরকম লাগবে হ্যাঁ পরার পর হচ্ছে এরকম লাগবে খুবই সুন্দর লাগবে হ্যাঁ পরার পর ওকে সো এটা হচ্ছে ড্রেসটা এটার প্রাইস হোক বাইশশো এটার প্রাইস হচ্ছে বাইশো হ্যাঁ এটার প্রাইস হচ্ছে বাইশশো ওকে দেখো খুবই সুন্দর ওনাটা আর এগুলো বাইশশো হচ্ছে কারণ হচ্ছে এগুলো মানে খুব এক্সক্লুসিভ এগুলো হচ্ছে তুমি দশটা দোকান ঘুরলেও এত বেশি পাবে না বাংলাদেশে খুব কম এই ক্যাটালগটা আনা হয়েছে হ্যাঁ বাংলাদেশের জন্য করা হচ্ছে এটা খুবই মানে অনেক মানে হাই রেঞ্জের হ্যাঁ ঠিক আছে দেখো ওকে সো আপুর অনেকেই বলো যে ডিজিটাল প্রিন্ট তো চোদ্দোশো পাওয়া যায় বাট এটা একটু ডিফারেন্ট আপু এটা ডিফারেন্ট একটা প্যানেল আছে এটা কাপড়টা অনেক ডিফারেন্ট ওকে সো প্রাইস হচ্ছে তোমার কত বলতো প্রাইস হচ্ছে মাত্র বাইশশো টাকা ওকে প্রাইস হচ্ছে মাত্র বাইশশো টাকা সো হচ্ছে বেশি বেশি শেয়ার দাও আর গিফট নিয়ে নাও হ্যাঁ ঠিক আছে গিফট নিয়ে নাও আর বেশি বেশি শেয়ার দাও হ্যাঁ আর হচ্ছে যে বেশি শেয়ার দিতে হবে অবশ্যই আর হচ্ছে যে শেয়ারের স্ক্রিনশটটা অবশ্যই আমাদের পেজে ইনবক্স করে দিবে। হ্যাঁ এটা হচ্ছে একটা খুব সুন্দর ডিপ জাম ডিপ জাম এটা হচ্ছে প্যানেলটা প্যানেলটা একটুখানি রেড মারুন টাইপের দেওয়া হয়েছে ম্যাজেন্ডার কি এটা হচ্ছে ওড়নাটা আর এটা হচ্ছে তোমার প্যান্টের কাপড়টা কি প্যান্টের কাপড়টা হচ্ছে এটা নিষেদ তাসিন আপু লিখেছি নাইস ড্রেস থ্যাংক ইউ আপু আপু তুমি শেয়ার করেছো তাই না তাহলে আপু তুমি স্ক্রিনশটগুলো তাড়াতাড়ি ইনবক্সে পাঠিয়ে দাও হ্যাঁ ঠিক আছে আপু ওকে দেখো এটার প্রাইসও হচ্ছে তোমার বাইশশো হ্যাঁ এটার প্রাইস হচ্ছে বাইশশো এটা খুবই সুন্দর একটা ড্রেস হ্যাঁ এটা খুবই সুন্দর একটা ড্রেস এটার প্রাইস হচ্ছে তোমার অনলি বাইশশো টাকা ঠিক আছে দেখো খুবই সুন্দর একটা ড্রেস আর এগুলো যে কোনো স্কিন টোনের সাথে যে কোনো এইজের সাথে খুব সুন্দর মানিয়ে যায় হ্যাঁ এই ড্রেসগুলো আর এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডেও কাজ আছে ওকে দিন দেখবো হচ্ছে আমরা খুব সুন্দর একটা কফি কালার দেখো এটা হচ্ছে কফি হ্যাঁ কফিটা হচ্ছে এরকম সো দেখো এটা হচ্ছে ফ্রন্ট ট্যান্ড ব্যাক হচ্ছে দুই রকম দুইটিই পরা যায় যে আর যেটা ইচ্ছা সে সেটা পরে ফেলতে পারো হ্যাঁ সেটা হচ্ছে কফিটা এটা হচ্ছে তোমার প্যানেলটা প্যানেলটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে সুতার ওয়ার্ক করা হ্যাঁ প্যানেলটা ব্ল্যাক এর মধ্যে সুতার ওয়ার্ক করা এটা হচ্ছে অন্যটা ঠিক দেখো ওনাটা কিন্তু অনেক সুন্দর করে প্রিন্ট করা আছে হ্যাঁ দেখো মানে কন্ট্রাস্টটা খুবই সুন্দর হ্যাঁ কন্ট্রাস্টটা খুবই সুন্দর প্যানেল আর হচ্ছে প্যান্টের কাপড় হ্যাঁ দেখো খুবই সুন্দর হ্যাঁ এই ড্রেসটা এই ড্রেসটা হচ্ছে সিম্পল অনেক আপু চাও যে আপু আমি এত বেশি রঙ চঙা পরবো না আমি একদম সিম্পল এক কালার বা দু কালার দুইটা কালার থাকবে ড্রেস এরকম ড্রেস পরবো সো সে আপড় এটা নিয়ে ফেলতে পারো হ্যাঁ সে এটা নিয়ে ফেলতে পারো যাদের রঙ চঙা বেশি পছন্দ না একদম সিম্পল ট্রাই লাইক করো হ্যাঁ সে এটা নিয়ে ফেলতে পারো এটার প্রাইস হচ্ছে তোমার কত বড় প্রাইস হচ্ছে তোমার অনলি একুশশো টাকা নাকি একুশশো না বাইশো আপু বাইশশো না একুশশোটা বাইশ আচ্ছা এটা প্রায় বাস ড্রেসগুলো অনেক সুন্দর সোনিয়াম আপু থ্যাংক ইউ আপু সত্যি খুবই সুন্দর ড্রেস হ্যাঁ ড্রেসগুলো খুবই সুন্দর ওকে আর আমাদের এখানে লোকাল কিছু পাবে না হ্যাঁ আমরা যা আনবো এক্সক্লুসিভটা আনব যেটা অন্য দোকানে নেই আমরা এমন জিনিসই নিয়ে আসি হ্যাঁ সো হচ্ছে এক্সক্লুসিভ বলেই কিন্তু দামটা বলবো একটুখানি রেঞ্জ হচ্ছে একটু বেশি বাট হচ্ছে এত এত বেশি না ড্রেস অনুযায়ী ঠিক আছে তো এখন নেক্সট দেখাবো নেক্সট বাড়িস আচ্ছা বারিশ হচ্ছে দুই ধরনের হবে একটা হচ্ছে তোমার প্যান্টে কাজ হবে হ্যাঁ দেখো আমি প্যান্টটা বানিয়েছি হচ্ছে নিচে হচ্ছে লেস দিয়ে হ্যাঁ বাট এরকম না ওটা নিচে এমব্রয়ডারি করে সুন্দর করে কাজ করা হবে বারিশের একটা হবে কাজ করা একটা হবে কাজ ছাড়া হ্যাঁ এটা হচ্ছে কাজ ছাড়া এখন বারিশ দেখাবো হ্যাঁ আমি যেটা পরে আসছি এরকমই হ্যাঁ ঠিক আছে আর প্যান্টের নিচে আমি হচ্ছে লেস দিয়েছি হ্যাঁ আলগা একটা প্যানেল দিয়েছি লেস কিনে দিয়েছি ওকে তোমরা চাইলে কিনে দিতে পারো ঠিক আছে সো বাড়িশগুলো হচ্ছে আমাদের অরিজিনাল পাকিস্তানি বাড়িশ হ্যাঁ আমাদের এখানে কোনো ইন্ডিয়ান বা কোনো রেপ্লিকা জিনিস সেল করা হয় না হ্যাঁ সো বাড়িশে কিন্তু আগে ডিসকাউন্ট ছিল এখন আর সেই ডিসকাউন্ট আমরা দিব না ঠিক আছে সো দেখো এটা হচ্ছে বাড়িশটার ওড়নাটা হ্যাঁ এটা হচ্ছে খুবই সুন্দর একটা নুড একটা আহ মানে একটি কি বলবো পার্পল নুট কালার হ্যাঁ আর এটা হচ্ছে তোমাদের প্যান্টের কাপড়টা খুবই সুন্দর হ্যাঁ শার্ট অ্যান্ড সিল্ক আর এটা হচ্ছে তোমাদের স্লিপসের স্লিপসটা হ্যাঁ এটা হচ্ছে স্লিপসটা দেখো খুবই সুন্দর হ্যাঁ খুবই সুন্দর ড্রেসটা পরার পর ঠিক আমার ড্রেসটার মতোই লাগবে হ্যাঁ পরার পর আমার ড্রেসটার মতোই লাগবে আর দেখো অনেক বেশি লং হবে হ্যাঁ অনেক বেশি লং হবে আমি যখন টেলরের কাছে নিয়ে গিয়েছি তখন বলেছে আপু এটা তো অনেক লং হ্যাঁ এরকম পরে আমি বলেছি যে ঠিক আছে আমার উপর থেকে একটু কেটে সুন্দর মতো বানিয়ে দিলে হবে হ্যাঁ সো যেসব আপনারা লং নিয়ে অনেক চিন্তা করো তারা হচ্ছে ড্রেসটা নিয়ে ফেলতে পারো হ্যাঁ ঠিক আছে এটা অনেক বেশি লং প্রাইজের চণ্ডী আটাইশো টাকা হ্যাঁ প্রাইজের চণ্ডে আটাইশো টাকা দেখো ওয়ার্কটা দেখো সামনাসামনি হ্যাঁ ওয়ার্কটা খুবই সুন্দর হ্যাঁ খুব দেখো কাপড়ের মধ্যে যে জলছাপ দেওয়া আছে আসলে জলছাপ বলবো না এটা হচ্ছে একটু ডার্ক সুতা দিয়ে ওয়ার্ক করা ছাড়া একটু লাইট হ্যাঁ ঠিক আছে আপনি তোমার লিপি কালারটা ডিটেলস বলো ওকে দাঁড়ো আমি লিপিটা দেখাবো হ্যাঁ একটু পর আমি দেখাবো আমার লিপিটা আমার খুবই ফেভারিট একটা লিপি যেটা হচ্ছে আমি কালকে পারচেস করেছি হ্যাঁ কালকে পারচেস করেছি আমার খুবই ফেভারিট একটা লিপি হ্যাঁ ঠিক আছে দেখো সো এটার প্রাইস হচ্ছে তোমার ছাব্বিশশো হ্যাঁ এটার প্রাইস হচ্ছে তোমার অনলি ছাব্বিশশো টাকা ও আঠাশশো আচ্ছা সরি এটার প্রাইস ছিল আঠাশশো টাকা হ্যাঁ সো আমার লিপিটা এক কথায় সো একটা আমার লিপি দেখতে চেয়েছে আমার লিপিটা হচ্ছে খুব ফেভারিট দেখাবো তোমাদেরকে সো এটা হচ্ছে আমি কালকে পার্চেস করেছি ফকলর ব্র্যান্ডের হ্যাঁ ফকলরের খুবই সুন্দর শেড নাম্বার হচ্ছে ওয়ান হ্যাঁ ওয়ান নাম্বার শেড ফকলর ব্র্যান্ডের মানে এত সুন্দর এই লিপস্টিকটা আমি কালকে দেখে পুরো পাগল হয়ে গিয়েছি হ্যাঁ শোরুমে কালকে আমি অনেক কিছু পার্চেস করেছি ফকলর থেকে সো আই শ্যাডো প্যালেট অনেক কিছু পার্চেস করেছি তোমরা চলো সেখান থেকে পার্চেস করে ফেলতে পারো অসাধারণ সব লিপস্টিক ওদের কাছে আছে হ্যাঁ

আহ দেখো হ্যাঁ নিচের কাজটা হচ্ছে এরকম হবে কি নিচের কাজটা হচ্ছে এরকম হবে খুবই সুন্দর আর লং নিয়ে তো চিন্তা করার কোনো কারণই নেই হ্যাঁ আর স্লিপস হচ্ছে সাথেই দেওয়া আছে হ্যাঁ স্লিপস সাথে দেওয়া আছে আর দেখো ব্যাক পার্টও কিন্তু এরকম সুন্দর করে ওয়ার্ক হবে হ্যাঁ ব্যাক পার্টও ওয়ার্ক আছে সো ছাব্বিশশো চব্বিশ আছে এটার প্রাইস হচ্ছে অনলি চব্বিশশো টাকা হ্যাঁ অনলি চব্বিশশো টাকা এই সুন্দর ইন্ডিয়ান ড্রেসটার প্রাইস হ্যাঁ এটার ব্র্যান্ডের ব্র্যান্ড নাম কি আচ্ছা নামটা আমরা ভুলে গিয়েছি খুব অনেক ব্র্যান্ড আছে নামটা আমরা ভুলে গিয়েছি সো এটা প্রাইস আছে অনলি 2400 টাকা এটা এক পিসি আছে ওকে এক পিসি আছে এটা সো ভালো লাগলে অবশ্যই ইনবক্স করে ফেলো হ্যাঁ যদি ভালো লাগে সিল্কটা তো খুব সুন্দর এটা মানে আপনি বানাইছিলেন একটা সরাই দিব ওকে সো দেখো এখন দেখবো হচ্ছে একটা গোল্ডেন কালার দেখো আমি বলবো এটা অনেক স্ট্যান্ডার্ড একটা ডিজাইন হ্যাঁ আমারটা হচ্ছে অনেক ঝাঁকা নাকার ডিজাইন বাট এটা হচ্ছে একটু স্ট্যান্ডার্ড মানে কম কাজের মতো স্ট্যান্ডার্ড ডিজাইন হ্যাঁ ঠিক আছে দেখো এটা হচ্ছে নতুন এসেছে এটা আগে দেখে আমি এটাই নিয়ে নিতাম হ্যাঁ এটা গলাটা দেখো গলাটা খুব সুন্দর করে স্টোন বসানো দেখো আমার গলাটাও কিন্তু স্টোন বসানো আছে হ্যাঁ ঠিক আছে আপনি ব্ল্যাক কালার হবে হ্যাঁ আপু ব্ল্যাক কালার হবে বারিশ বারিশ ব্ল্যাক রেড আমরা নিয়ে এসেছি হ্যাঁ বাট দুঃখের বিষয়ে একটা এক পিসি আছে যে অর্ডার করবে সেই পেয়ে যাবে হ্যাঁ আপু তুমি সাথে থাকো আমি গোল্ডেনটা দেখানোর পরেই হচ্ছে ব্ল্যাক দেখে দেবে ঠিক আছে মিম ইসলাম তাই না আপু আচ্ছা এটা হচ্ছে তোমার প্যান্টের কাপড়টা এটার প্যান্টের কাপড়টা খুবই সুন্দর দেখো অন্যগুলো হচ্ছে এটা সুন্দর এটা হচ্ছে তোমার স্লিপসটা আর ওনাটা হচ্ছে এরকম হবে ওনাটা খুবই সুন্দর ওকে ওকে দেখা সো এইটা হচ্ছে খুবই সুন্দর একটা ড্রেস যেটা কিনা হচ্ছে আমি যেটা পরে আছি সেটার মতে দেয় না পুরা আমি যেটা পরেছি সেটার মতে সো এটার প্রাইস হচ্ছে তোমার আটাইশো টাকা হ্যাঁ এটার প্রাইস হচ্ছে আঠাশশো টাকা ঠিক আছে খুবই রিজনেবল প্রাইস বলবো আঠাশশো টাকা সেটা হচ্ছে অনেকখানে তোমরা সাড়ে তিন হাজারও পেয়ে যাবে হ্যাঁ বাট এটা হচ্ছে মাত্র তোমাদের আঠাইশো টাকায় পেয়ে যাচ্ছে ওকে সাড়ে তিন তিন হাজার অনেক জায়গায় হ্যাঁ সাড়ে তিন না নিলেও সেরকম পর্যন্ত যায় বাট আমরা হচ্ছে তিন হাজার আমাদের দোকানটা হচ্ছে হোলসেল হ্যাঁ হোলসেল দোকান আমরা হোলসেল প্রাইসটাই তোমাদেরকে দিই হ্যাঁ একটা নিলেও যা দশটা নিলেও তাই ঠিক আছে যারা হোলসেল নিতে চাও তারা আমার দোকানে চলে আসতে পারে আমরা হোলসেলও দিয়ে থাকি ওকে বারিশের প্রাইস কত হচ্ছে তোমার একটু একদম এক্সপেন্সিভ এটা প্রাইস হচ্ছে তোমার আঠাশো টাকা হ্যাঁ আঠাশো টাকা তাও বলবো যে থ্রি পিস পেয়ে যাচ্ছে আঠাশো টাকা আর কি তাই না আর কি লাগে সো দেখো এটার ব্যাকসাইট টা সেরকম হবে সেরকম হবে একটা একটা কালারই আছে যে আগে করবে সেই পেয়ে যাবে হ্যাঁ আর যদি স্লিম অনেক আপু আছো তোমাদেরকে আমি একটা টেকনিক শিখিয়ে দিই সেটা হচ্ছে স্লিম আপুরা হচ্ছে এই পাশের একটুক হয়তো তাদের একদম বেঁচে যাবে তারা এটা নিয়ে প্যাটের নিচে লাগিয়ে ফেলতে পারো হ্যাঁ ঠিক আছে এই পাশের ওয়ার্কটা ওকে আর দেখো দুপাশে কিন্তু এরকম আছে হ্যাঁ দেখো আমারই কিন্তু লাগেনি হ্যাঁ দেখো আমার সাইডও কিন্তু আমি দেইনি বাট আমি ওটা না দিয়ে আমি নিচে জাস্ট অন্য একটা লেস কিনে দিয়েছি হ্যাঁ প্যান্টের তোমরা চাইলে একটা প্যান্টের নিচে দিতে পারো হ্যাঁ এই কাপড়টা আপু ইয়েলো কালার হবে আপু এটা দেখো এটা নিতে পারো আর ইয়েলো এটা হবে না আপু ইসা লাখনো আছে ইয়েলো হ্যাঁ ইয়েলো শীসা লাখনো আছে চাইলে আমি শীসা দেবো দেখে দেব আপু হচ্ছে ওকে এখন দেখবো হচ্ছে নোট কালার আচ্ছা বাইশ দু ধরনের একটা প্যান্টে কাজ করা একটা প্যান্টে কাজ ছাড়া হ্যাঁ ঠিক আছে এটা দেখো এটা হচ্ছে একদম নিউড কালার হ্যাঁ আমি হয়তো এটা নিয়ে বানিয়ে ফেলতে পারি যদি তোমরা কেউ না এটা খুবই সুন্দর একটা কালার তোমরা এভরি লাইফে দেখো যে আমি এই কালারগুলো বেশি পরিতেন না গাঢ় হচ্ছে আমি এই কালারগুলো বেশি পরি খুবই সোবার কালার হ্যাঁ খুবই সোবার কালার ওকে যারা কিনা হচ্ছে একটু স্টাইলিশ তারা হচ্ছে এই কালারগুলো খুবই লাইক করো হ্যাঁ এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে স্লিভস অনেক সুন্দর আজকে গোল্ডেনটা প্রাইস আপু গোল্ডেনটা না সবগুলো বারিশের প্রাইসে আপু অনলি আঠাশশো টাকা ঠিক আছে খুবই কম খুবই রিজনেবল তাই না আপু খুবই কম খুবই রিজনেবল এটার প্রাইস হচ্ছে তোমার আঠাইশো হ্যাঁ সবগুলো পাকিস্তানের বাইশের প্রাইস হচ্ছে অনলি আঠাইশো টাকা হ্যাঁ সবগুলো বাইশের প্রাইস হচ্ছে অনলি আঠাইশো টাকা সো এটা দেখে ফেলতে পারো আপুরা এটার প্রাইসে আঠাইশো টাকা অরিজিনাল পাকিস্তানি বারিশ হ্যাঁ ইন্ডিয়ানটা আরও কমে পাওয়া যায় বাট এটা অরিজিনাল পাকিস্তানি আমাদের বাইশের পর ডিসকাউন্ট বা ডিসকাউন্টটা শেষ কজ হচ্ছে আমাদের নতুন শিপমেন্ট এসেছে হ্যাঁ আগেগুলো হচ্ছে আমরা ডিসকাউন্টে সেল করেছি এখন নতুন শিপমেন্ট এসেছে ওকে সো দেখো যারা আগেগুলো নিয়েছো তারা হচ্ছে অনেক লাকি ছিলে এই কমই নিয়ে গিয়েছো এখন এগুলো নতুন শিপমেন্ট নতুন ডিজাইন নতুন কালেকশন নতুন সব ঠিক আছে সবই নতুন সো দামটা কিন্তু নতুন হয়ে গিয়েছে তাই না দামটা হয়ে গিয়েছে সেটা প্রাইস হচ্ছে তোমার অনলি 850 টাকা আ দেন হচ্ছে ব্ল্যাক দেখবো ঠিক আছে আপু ব্ল্যাক দেখবা আপু ব্ল্যাক দেখেন তো তুমি পরেছো এই ড্রেসটা প্রায় যাবো আমি পরেছি আর আমি এখন যেগুলো দেখাচ্ছি সেমি আমারটাও বাড়িস ওইগুলো বাড়িস হ্যাঁ জাস্ট ডিজাইনটা একটু চেঞ্জ হয় আপু ঠিক আছে দুইটাই বাড়িস ওকে আমি যেটা পরেছি প্রাইস হচ্ছে তোমার অনলি আঠাইশো টাকা ওকে এখন দেখবো ব্ল্যাক আর ব্লু এর মধ্যে এটার মধ্যে হচ্ছে প্যান্টের কাজ আছে এবার একটা প্যান্টের কাজ আছে আমি যখন নিচে তখন প্যান্টে কোনো কাজ ছিল না দ্যাটস ওয়াই আমাকে প্যান্টের নিচে একটুখানি তোমার ইয়ে লেস দিতে হয়েছে হ্যাঁ সো এটা হচ্ছে প্যান্টের কাজ হবে এটার নিচে সেম প্রাইস প্যান্টের কাজও না 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 প্যান্টের কাজ বেশি আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে ওন্নাটা হ্যাঁ ওন্নাটা আমি কিনে আচ্ছা ঠিক আছে ওকে সো এটা হচ্ছে ওন্নাটা আর প্যান্টের নিচে দেখো প্যান্টের কাজটা হচ্ছে এটা হ্যাঁ এটা হচ্ছে প্যান্ট হবে ওকে দেখো প্যান্টের কাজটা এরকম হবে হ্যাঁ দেখো প্যান্টের নিচে খুব সুন্দর ওয়ার্ক আছে হ্যাঁ দেখো খুবই সুন্দর ওয়ার্ক আছে হ্যাঁ এগুলো হচ্ছে নতুন এসেছে অনেকে হয়তো জানো না যে বাড়ি প্যান্টের কাজ হয় হ্যাঁ ঠিক আছে নতুন এসেছে ওকে সো আমাদের যে প্রোডাক্ট নতুন আছে আমরা ওটা দিয়ে লাইভটা করে দিই হ্যাঁ আর এটা হচ্ছে স্লিপসটা ওকে সো প্যান্ট স্লিপস দুপাট্টা আর হচ্ছে তোমার ড্রেস প্রাইস হচ্ছে এটার কত এটা তিন হাজার হ্যাঁ যেহেতু প্যান্টের নিচে কাজ আছে এটা আমাদের পাকিস্তান থেকে আনাতেও অনেক কস্ট পড়ে যায় আর এটা হচ্ছে এমনি কস্টলি একটা ড্রেস হ্যাঁ প্যান্টের নিচের কাজ কাজের জন্য এক্সট্রা আমাদের ওদেরকে অনেক চার্জ দিতে হয় সো এটার প্রাইসের ছন্ডি তিন হাজার হ্যাঁ এটার প্রাইসের ছন্ডি তিন হাজার যে আর যেটা ভালো লাগবে স্কৃশে ইনবক্স করে ফেলো গোল্ডেন কি দেখা যাবে আরেকবার আচ্ছা ঠিক আছে আপু দেখিয়ে দিচ্ছি গোল্ডেনটা যদিও বা আমি লাইভে সেকেন্ড টাইম আর দেখাবো না ভাবি তারপর তোমরা আপনিরা রিকোয়েস্ট করো দেখাতে হয় তাই না আচ্ছা ঠিক আছে দেখে দেব চোদ্দো ফেব্রুয়ারি ড্রেস দেখান আসান আচ্ছা ঠিক আছে এটা মেবি ভাইয়া ঠিক আছে ভাইয়া চোদ্দ ফেব্রুয়ারি ড্রেস দেখে দেবো যদিও আমাদের কোনো জেন্টস কালেকশন নেই সব লেডিস হ্যাঁ সো এটা হচ্ছে তোমার প্রাইস হচ্ছে অনলি তিন হাজার হ্যাঁ কজ এই বারিশটার প্যান্টের নিচে কাজ আছে হ্যাঁ যেই বারিশের প্যান্টের নিচে কাজ আছে সেগুলো হচ্ছে তিন হাজার যেগুলোর প্যান্টের নিচে কাজ নেই সেগুলো আঠাইশো ঠিক আছে ওকে খুবই সুন্দর আর গ্লসিনেসটা দেখো গ্লসিনেসটা হ্যাঁ জাস্ট গ্লসিনেসটা দেখো হ্যাঁ আমারটা গ্লসিনেস দেখো আমি পরে এসেছি কজ বুঝতে যেন পারো যে কেমন লাগে দেখতে হ্যাঁ ওকে আচ্ছা আপু গোল্ডেনটা আমি দেখিয়ে দিচ্ছি হ্যাঁ যে আপু হচ্ছে কি আচ্ছা প্রিন্ট সি মেবি হ্যাঁ আপুটার নাম দেখো গোল্ডেন কালারটা সেটা হ্যাঁ গোল্ডেনটা হচ্ছে এটা দেখো গোল্ডেনটা হচ্ছে এটা খুবই সুন্দর হ্যাঁ এটা মার্জিত একটা কালার মার্জিত একটা ওয়ার্ক হ্যাঁ আমার আমারটা হচ্ছে সুন্দর ওয়ার্ক এটা ওকে আর ব্যাক সাইডটা হচ্ছে এরকম হ্যাঁ সচরাচর ব্যাক সাইড এরকম হয় না এটা ব্যাক সাইডটা হচ্ছে এরকম আর আমার ব্যাক সাইডটা হচ্ছে এরকম হ্যাঁ আমারটা হচ্ছে এরকম একটুখানি আলাদা আমারটা হচ্ছে আগের ভার্সনটা ছিল এটা হচ্ছে নতুন ভার্সন এসেছে এগুলো হ্যাঁ সো এটা হচ্ছে হ্যাঁ ই এটা তোমার কামিজ প্যান্ট স্লিভস তোমারটা কি কালার আপু আমারটা কি কালার আমারটা হচ্ছে সি গ্রিন কালার হ্যাঁ আমার মোস্ট ফেভারিট কালার হচ্ছে সি গ্রিন কালার হ্যাঁ আচ্ছা আমার কালারটা হচ্ছে একটুখানি হালকা হবে একটা পু বাট তোমার ইয়ে হবে না তোমার কি জানেন না কালার সেম হবে না বাট ডিজাইনে সেম হবে না বাট একটু হালকা হবে হ্যাঁ সো এটার প্রাইস হচ্ছে তোমার অনলি আটাইশো টাকা হ্যাঁ এটা প্রাইস হচ্ছে আঠাইশো টাকা খুবই সুন্দর হ্যাঁ খুবই সুন্দর ওনাটা দেখো ওনাটা হচ্ছে এরকম হবে হ্যাঁ ওনাটা হচ্ছে এরকম হবে কাটওয়ার্ক করাই আছে সো তোমাদের টেলারিং খরচটা কিন্তু অনেক বেঁচে গেল হ্যাঁ কাটওয়ার্ক করতে টেলারিং এত বেশি কস্ট নেয় সো এই যেগুলো কাটওয়ার্ক করোনা আছে সেগুলো হচ্ছে কস্ট অনেক বাঁচিয়ে দেয় হ্যাঁ ওকে সো প্রাইস হচ্ছে তোমার কত বলো তো এটা প্রাইস হচ্ছে তোমার অনলি আঠাইশো টাকা হ্যাঁ আমি ড্রেসটা আবার দেখিয়ে দিচ্ছি ভালো করে হুম দেখো ড্রেসের ওয়ার্কটা হচ্ছে এরকম হবে হ্যাঁ ড্রেসের ওয়ার্কটা হচ্ছে এরকম হবে দেখো জাস্ট গ্লসিনেসটা দেখো আর এই পাশে তো ওয়ার্ক আছেই হ্যাঁ ওকে আর এটা দেখো এটা হচ্ছে নিচের প্যানেলটা এরকম হবে ওকে ওকে এবার রেড দেখবো রেড এবার হচ্ছে আমরা রেড দেখবো আপুদের মোস্ট ফেভারিট কালার রেড 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 তাই না অন্য লাইভে আপুরা আমাকে সবসময় রিকোয়েস্ট করতো রেড দেখা রেড দেখা এখন আমি সে রেডটা দেখে ফেলবো একটা এক কালারই আছে এক পিস আছে হ্যাঁ একটা এক কালার এক পিসই আছে সবগুলো সবগুলো এক পিস করে আছে হ্যাঁ তো দেখো এটা হচ্ছে রেডটা হ্যাঁ দেখো রেডটা হচ্ছে তুমি সামনে পয়লা বৈশাখের জন্য নিতে পারো আর আমাদের ফালগুন ভ্যালেন্টাইনটা আছেই ঢাকা বাইরের আপুরা হচ্ছে এখন নিলে মানে ভ্যালেন্টাইন ফাল্গুনের জন্য পড়তে পারবে না দেরি হয়ে যাবে সো আপুদের সুবিধার্থে আপুরা তোমরা ওই উদ্দেশ্যে না হলে নিতে পারো হ্যাঁ আর ঢাকার ভেতরের আপুরা ওই উদ্দেশ্যে নিতে পারো কজ আজকে ডেলিভারি দিয়ে দেওয়া হবে ঢাকার ভেতরে যদি চাও ওয়া এই লিপ লিপস্টিকটার সাথে জাস্ট ওয়াও লাগছে তাই না তোমারটার মতো ডিজাইন আছে হ্যাঁ আপু আছে বাট কালার কিন্তু সেম হবে না সো দেখো হ্যাঁ কাজও মিলবে না কালার আসলে কি আপু বারিশ এক প্রত্যেকটা ভার্সন আসে হ্যাঁ একটা ভার্সনে বারোটা তেরোটা কালার থাকে তো ওই ভার্সনটা আসার পরে ওই ওই ভার্সনটা আর আসে না ওরা নিউ ভার্সন তৈরি করে হ্যাঁ আর পাকিস্তানের তো প্রত্যেকটা দিনই দশ বারোটা করে নতুন নতুন কালেকশন মানে তৈরি করছে হ্যাঁ এটার প্যান্টের নিচে কাজ আছে কাজটা আমি দেখে নিই এটা প্যান্টের নিচে কাজটা হচ্ছে এরকম হ্যাঁ চিকেন ওয়ার্ক করা আছে প্যান্টের ওকে ঠিক আছে আর আপুরে আমার ড্রেসটা সবাই অনেক লাইক করছে কজ আমি বানিয়ে পড়েছি বিধা হ্যাঁ আর এইগুলো যদি তোমরা বানিয়ে পড়ো আমারটা হচ্ছে খুবই সুন্দর লাগবে হ্যাঁ খুবই বেশি সুন্দর লাগবে এগুলো যদি তোমরা বানিয়ে পড়ো ওকে সো দেখো এটা প্যাটার্ন হচ্ছে এই কাজটা এটা হচ্ছে স্লিপসটা ওকে এটা ছাড়া তোমার নতুন বউকে গিফট করতে পারো হ্যাঁ অনেক অনেকেরই ভাইয়ের বিয়ে হচ্ছে মামার বিয়ে থাকে সো বউকে গিফট করতে পারো হ্যাঁ ঠিক আছে সো এটা প্রাইস হচ্ছে তোমার অনলি তিন হাজার হ্যাঁ এটার এটা প্রাইস তিন হাজার কজ এটা প্যান্টের নিচে ওয়ার্ক করা আছে হ্যাঁ এটা প্যান্টের নিচে ওয়ার্ক আছে ওকে সো এটার প্রাইস হচ্ছে অনলি তিন হাজার টাকা হ্যাঁ দেখো এটার ওয়ার্কটা খুবই সুন্দর হ্যাঁ আর যে বেশি শেয়ার করবে সে পেয়ে যাবে বারিশ পেতে পারো পেতে পারো লখনউ পেতে পারো খুবই সুন্দর ইন্ডিয়ান ইন্ডিয়ান ড্রেস আছে আমাদের পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে যে বেশি শেয়ার করবে পুরো ফেব্রুয়ারি মাসে প্রতিদিন লাইভ হয় না সপ্তাহে আমাদের একটা কি দুটো লাইভ হয় হ্যাঁ সপ্তাহে দুটো লাইভ হলে চার দুগুণে আট আটটা লাইভ যে বেশি শেয়ার করবে সে পেয়ে যাবে একটা ড্রেসে খুব বেশি কষ্ট করা লাগবে না আপুরা জাস্ট একটুখানি শেয়ার দিয়ে দাও এটা কি মেরুন না লাল এটা হচ্ছে একদম টমেটোর রেড হ্যাঁ টমেটোর যে রেডটা হয় একদম ঠিক আছে টমেটোর রেড আমাদের কাছে মেরুন আছে কফি আছে তারপর হচ্ছে তোমার ই আছে গ্রে কালার আছে বিস্কিট আছে তারপর হচ্ছে অলিভ কালার অনেক কালার আছে আপু হ্যাঁ সো এটার প্রাইস হচ্ছে অনলি তোমার তিন হাজার হ্যাঁ এটার প্রাইস হচ্ছে অনলি তিন হাজার এটা হচ্ছে তোমার রেড হ্যাঁ একদম মানে টমেটো রেড হ্যাঁ তুমি মেরুন দেখতে চাইলে মেরুন দেখে দেবো ওকে ঠিক আছে এটা প্যান্টে কাজ করা আছে দার্সে হচ্ছে এটার ইয়েটা প্রাইস রেঞ্জটা দুশো টাকা বেশি যেগুলো প্যান্টে কাজ ছাড়া ওগুলো আটাইশো এটা হচ্ছে তিন হাজার হ্যাঁ এটা হচ্ছে অন্যটা ঠিক আছে একটা এক পিস আছে যে এখন অর্ডার করেছো সেই পেয়ে যা পেয়ে যাবে হ্যাঁ ঠিক আছে সো হচ্ছে পার্পল খুবই সুন্দর একটা পার্পেল দেখো এটা হচ্ছে পার্পল হ্যাঁ দেখো ম্যাক্সিমাম ডিজাইন কিন্তু আজকে এটাই দেখাচ্ছে এখন এই ভার্সনটা এসেছে এই ভার্সনটা শেষ হয়ে গেলে কিন্তু এই ভার্সনটা আসবে না ঠিক আছে এই ভার্সনটা আসবে না এই ভার্সন শেষ হয়ে গেলে তোমরা দেখো কাজগুলো একবার মানে একদম ক্রিস্টালের মতো জল জল করছে তাই না দেখো ক্রিস্টালের মতো জল জল করছে কাজগুলো খুব ইউনিক আর খুবই সুন্দর ড্রেসগুলো হ্যাঁ আমার তো মনে হয় সবগুলো নিয়ে আমি জাস্ট বানিয়ে পড়ে ফেলি

যে হে আপু আগে ইনবক্স হবে সে পেয়ে যাবে হ্যাঁ লাইভ শেষ হলে তারপর সবগুলো কালার দেখে ইনবক্স করবে এটা ভাবতে ভাবতে তোমার ড্রেস অন্যজন নিয়ে চলে যাবে ঠিক আছে এটার প্রাইস হচ্ছে তোমার কত এটার প্রাইস তোমার অনলি তিন হাজার টাকা হ্যাঁ এটার প্রাইস তিন হাজার কজ এটার প্যান্টের ইচ্ছে ওয়ার্ক করা আছে এটা প্যান্টের ইচে ওয়ার্ক করা আছে দ্যাটস সো এটার প্রাইস হচ্ছে অনলি তিন হাজার ঠিক আছে খুবই রিজনেবল বলবো আমি কজ প্যাটার নিচে ওয়ার্ক করা থাকলে তো মানে তিন হাজারই বলবো আমি মানে খুবই কম হয়ে যায় তাও প্রাইস হ্যাঁ আর এটা দেখো পার্ল ওয়ার্ক করা আছে আচ্ছা পঁয়ত্রিশশো ও করে সেল করে বাট আমরা হোলসেলে দিচ্ছি হ্যাঁ হোলসেলে দিচ্ছি একটা নিল যে রেঞ্জ দশটা নিল সেই রেঞ্জ দেখো এখানে পাওয়ার ওয়ার্ক করা আছে ঠিক দেখো আমার ড্রেসটাতে কিন্তু এখানে পাওয়ার ওয়ার্ক করা আছে হ্যাঁ বানালে কিন্তু আমার ড্রেসটাও বেশি সুন্দর লাগে কজ এই নতুন এসেছে হ্যাঁ ঠিক আছে আমরা হচ্ছে একটা ভার্সনে বারো তেরোটা কালার থাকে তো সবগুলো কালারই আমাদেরকে নিতে হয় ওই ভার্সনটা নিতে হলে হ্যাঁ আমার ড্রেসটার অনেক কালার ছিল সেল হয়ে গেছে হ্যাঁ ওকে এবার দেখাবো মেরুন কালার হ্যাঁ একদম যার মতো একটা কালার খুবই সুন্দর এই কালারটাও ওকে এটা নিচের প্যানেলটা আমি দেখিয়ে দিচ্ছি দেখো নিচে প্যানেলটা হচ্ছে এরকম হ্যাঁ প্যানেলটা এরকম হবে ওকে সবগুলো নিচের প্যানেল এরকম আমারটাও প্যানেলটা এরকম নিচেরটা ওকে দেন এটা এটা প্যান্টের নিচে ওয়ার্ক করা আছে এটা প্যান্টের নিচে ওয়ার্ক করা আছে দেখো খুবই সুন্দর ওয়ার্ক করা আছে এটা প্যান্টের নিচে দেন দেখবো যেটার স্লিপস টা হচ্ছে এরকম স্লিপসটা থ্রি কোয়ার্টার হয়ে যাবে যেমনটা আমারটা হয়েছে থ্রি কোয়ার্টার হ্যাঁ আচ্ছা যারা বেশি শেয়ার করবে তারা সে পাবে হচ্ছে একজন লাকি উইনার বা হাইয়েস্ট শেয়ার পাবে হচ্ছে এই বারিশ বা হচ্ছে যে কোনো একটা ড্রেস গিফট হ্যাঁ অবশ্যই আমার পছন্দের হবে অবভিয়াসলি দামি ড্রেস হবে হ্যাঁ ভেবো না যে শেয়ারে আর কি গিফটই বা দিবে আপু খুবই কম দামি দিবে সেটা হবে না একদমই দামি একটা ড্রেসই পাবে ঠিক আছে শেয়ার করলে সেটা প্রাইস তো হচ্ছে অনলি তোমার তিন হাজার ক যেটা প্যান্টের নিচ্ছে ওয়ার্ক করা আছে আপুরা ঠিক আছে প্রাইস হচ্ছে অনলি তিন হাজার টাকা ওকে দেখো খুবই গর্জিয়াস একটা ড্রেস ঠিক আছে যারা হচ্ছে রেড অ্যাভয়েড করতে চাও তারা এটা নিবা হ্যাঁ যারা রেড অ্যাভয়েড করতে চাও তারা কজ রেড হচ্ছে কি সবাই পরে না হ্যাঁ রেড সবাই পরে না বাট আমিও রেডটা একটু কম পরার ট্রাই করি হ্যাঁ রেড একটু কম পরি কজ বেশি মানে মনে হয় যে রেডটা একদম সবাই তাকিয়ে থাকে হ্যাঁ সো হচ্ছে যারা আমার মতো একটু রেডটা অ্যাভয়েড করো তারা হচ্ছে এই কালারগুলো নিয়ে ফেলতে পারো হ্যাঁ এই কালারগুলো নিয়ে ফেলতে পারো কালারগুলো খুবই সুন্দর হ্যাঁ কালারগুলো ওকে প্রাইস হচ্ছে মাত্র তোমার তিন হাজার হ্যাঁ প্রাইস হচ্ছে মাত্র তিন হাজার ঠিক আছে ওকে দেখো খুবই রিজনেবল প্রাইস আর দেখো মাঝে হচ্ছে একটুখানি জলছাপের মতো করা আছে হ্যাঁ এই রিজেনটা নতুন এসেছে যেটা হচ্ছে কি না জলছাপ আমার আগের ভার্সনগুলো হচ্ছে একদম প্লেন থাকতো একটা এক কালারই এসেছে কারণ হচ্ছে আমাদেরকে পাকিস্তান থেকে এক ডজন নিতে হয় একটা ক্যাটালগ বা হচ্ছে একটা ভার্সন এক ডজন মানে বারোটা নিতে হবে তো মা আমি তোমার পেজে নিউ মিতা ও ওকে থ্যাঙ্ক ইউ সো মাচ আপু ওয়েলকাম টু আওয়ার পেজ ওয়েলকাম টু নাইফা মার্ট আপু আমাদের পেজ একটা লাইক দিয়ে ফলো বাটনটা প্রেস করে কেট নোটিফিকেশন অনটা অন করে সি ফার্স্ট দিয়ে রাখো ঠিক আছে আপু আর বলতে পারবো না ওকে দেখো এই ডিজাইনটা ডিজাইনটাতে এই কালারটা দেখো সবগুলো একই ডিজাইন কজ এই ভার্সনটা নতুন এসেছে হ্যাঁ এই ভাষণের নতুন এসেছে আর মিম সরি মিতা আপু তুমি হচ্ছে হায়েস্ট শেয়ার হয়ে গেলে তুমি খুব সুন্দর একটা ড্রেস পেয়ে যাবে পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে অবশ্যই শেয়ার করতে হবে হ্যাঁ পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে যে বেশি হাইয়েস্ট শেয়ার আর হবে সে পেয়ে যাবে ড্রেসটাও কি ওকে এটা হচ্ছে প্যান্টটা এটা প্যান্টের নিচে হচ্ছে গর্জিয়াস করে ওয়ার্ক করা আছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ এগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটি খুব এক্সক্লুসিভ হ্যাঁ খুবই প্রিমিয়াম কোয়ালিটি খুব এক্সক্লুসিভ আমি জানি না যে প্যান্টের নিচে কাজ করা গুলো মানে আর কোথায় কোথায় এসেছে আমি জানি না হ্যাঁ বাট এগুলো হচ্ছে পাকিস্তানে যে একদম নিউ ওরা বের করেছে হ্যাঁ ওয়েস্ট বেঙ্গল শিপিং হবে না সরি ওয়েস্ট বেঙ্গল শিপিং হবে না ওয়েস্ট বেঙ্গল থেকে তো আপনি ডাইরেক্ট পাকিস্তান হয়তো যাও আছে ওখান থেকে যাওয়াটা এত পসিবল হয় না সো ইন্ডিয়াতেও কিন্তু বারিশ আছে ইন্ডিয়ার বারিশটা কিন্তু এতটা সুন্দর না ঠিক আছে সো আপনি যদি বারিশ চান তাহলে ইন্ডিয়া থেকে কিনে ফেলতে পারেন ঠিক আছে বাট পাকিস্তানির মানে এরকম সুন্দরটা পেতে হলে অবশ্যই পাকিস্তান যেতে হবে ঠিক আছে সো দেখো এটার প্রাইসটা হচ্ছে কত এটার প্রাইসটা হচ্ছে অনলি কত বলো তো মাত্র তিন হাজার টাকা কাজ হচ্ছে এটা প্যান্টের নিচে ওয়ার্ক আছে প্যান্টটা আমি তোমাদেরকে একটু খুলে দেখিয়ে দিচ্ছি নাইফা মনে একটু উঠে দাও তো ওকে দেখো প্যান্টের নিচে ওয়ার্ক আছে হ্যাঁ এটা হচ্ছে প্যান্টের নিচের ওয়ার্কটা থ্যাংক ইউ ওকে দেখো এটা হচ্ছে খুবই সুন্দর হ্যাঁ খুবই সুন্দর ভ্যালেন্টাইন ডেতে কি কী ধরনের ড্রেস গিফট করা যায় ভাইয়া ভ্যালেন্টাইন হচ্ছে আপনি হচ্ছে আপনার মা বোন হ্যাঁ বা হচ্ছে ভালোবাসার মানুষ যেই আর থাকুক না কেন তাকে যদি দিতে না বলবো রেডটা দেওয়া বেটার হ্যাঁ রেডটা দেওয়া বেটার কারণ রেড হচ্ছে ভালোবাসার একটা কালার হ্যাঁ ঠিক আছে রেডটা দিতে পারেন চাইলে যে কোনো কালার দিতে পারেন হ্যাঁ সো হচ্ছে দেখো আমি আমি যে রেটটা দেখেছি ভাই সে রেটটা আপনি দিয়ে দিয়ে ফেলতে পারেন যাকেই দিবেন ভ্যালেন্টাইনে হ্যাঁ সো এটা হচ্ছে প্যান্টের কাপড়টা হ্যাঁ দেখো প্যান্টের কাপড়টা কিন্তু যথেষ্ট চড়া হ্যাঁ আমি যখন নিয়ে গিয়েছিলাম তখন টেলাররা বলতে টেলারে যে আঙ্কেলটা সে বলছিলো যে আপু এত চড়া দেখো সিরিয়াসলি অনেক বেশি চড়া হ্যাঁ কাপড়টা ওকে ঠিক আছে আর সামনে পেছনে তো মানে খুললে হচ্ছে আরও বেশি চড়া হয়ে যাবে হ্যাঁ আমি তো এক পার্ট দেখাচ্ছি তো প্রাইস হচ্ছে অনলি তোমার কত বলো তো তিন হাজার হ্যাঁ কজ এটার প্যান্টের নিচে ওয়ার্ক করা আছে দেন দেখবো হচ্ছে আরো একটা ডার্ক ব্লু কালার হ্যাঁ ডার্ক ব্লু কালার ডার্ক ব্লু হ্যাঁ দেখো এটা হচ্ছে ডার্ক ব্লু দেখতে পাচ্ছ খুবই সুন্দর এটা হচ্ছে খুবই সুন্দর একটা মানে কালার হ্যাঁ এই কালারটা হচ্ছে এই কালারটা পরলে কিন্তু দেখো গায়ের রংটা অনেক বেশি উজ্জ্বল মানে ফুটে ওঠে হ্যাঁ এই কালারটা পরলে ঠিক আছে সো দেখো থ্যাংকস নাইফামনিকে একটু দেখান প্লিজ আচ্ছা নাইফামনি আসো আমরা এখন মুনিকে দেখবো হ্যাঁ যার নামে হচ্ছে আমাদের শপটা আমরা খুলেছি নাইফামুনি একটু পিছনে আসে এই যে এটা হচ্ছে আমাদের নাইফা নাইফামুনি একটু হায়দা নাইফামুনি ঠিক আছে আমাদের যে সবাই দোয়া করবেন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এটা হচ্ছে আমাদের নাইফামুনি হ্যাঁ যে হচ্ছে খুব হেল্প করে আমাকে কাপড় টাপড় পরে গেলে উঠিয়ে দেওয়ার জন্য ঠিক আছে ড্রেসগুলো এক্সিডেন্ট থ্যাংক ইউ এটি কি অন্য কালার আছে হ্যাঁ সবগুলোরই অনেক কালার আছে আপনি কোন কালার দেখতে চান আমাকে এক্স্যাক্টলি বলেন হ্যাঁ ঠিক আছে এছাড়াও যদি কেউ লাখনু কামদানি দেখতে চান আমাকে বলতে পারেন কালারগুলো আমি দেখিয়ে দেবো হ্যাঁ ঠিক আছে লাখনু কামদানি আছে এটার আটটা কালার হ্যাঁ এটার আটটা কালার যেগুলো হচ্ছে আমি দেখাচ্ছি এখানে ঠিক আছে যেগুলো আমি দেখাচ্ছি এটার আটটা কালার আছে ওকে ওকে দেখো সো এটা হচ্ছে প্যান্ট এটার প্যান্টের নিচে হচ্ছে ওয়ার্ক করা আছে ঠিক আছে আপুরা ভাবো এটার ওয়ার্ক করা না থাকলে এটা নিবো কারণটার দাম কম পড়বে তাই না অনেক কাপড় ভাবছো বাট ওয়ার্ক করাগুলো কিন্তু খুবই সুন্দর হ্যাঁ হ্যাঁ প্যান্টের কাজ থাকলে তিন হাজার হ্যাঁ প্যান্টের কাজ থাকলে তিন হাজার ওকে ক সেটা আমাদের ওখানেও আমাদের পাকিস্তানেও আমাদের এক্সট্রা চার্জ দিয়ে আনতে হয় আপু আগে তোমার জুয়েলারি লাইভ দেখেছি ড্রেস লাইভ আজকে দেখলাম হ্যাঁ আপু জুয়েলারিও আমাদের একই শোরুম আমাদের ঠিক আছে জুয়েলারি ই ফ্যাশন গ্যালারি আর নাইফা মার্ট হচ্ছে দুটোই আমাদেরই শোরুম হ্যাঁ আপু দুটো আমাদেরই শোরুম আমি রিসেন্টলি আবার লাইভ করব ই ফ্যাশনে ঠিক আছে ওখানে ই ফ্যাশনের লাইভটা রীতিমতো হচ্ছে ফ্রাইডেতেই করা ট্রাই করি হ্যাঁ ওকে বাট আপনি কিন্তু অনেক সুন্দর করে কথা বলতে পারেন থ্যাংক ইউ ভাইয়া সেজন্যই হয়তো লাইভ করি তাই না ওকে ঠিক আছে সো প্রাইস হচ্ছে এটা তিন হাজার হ্যাঁ এটা প্রাইসটি তিন হাজার টাকা ওকে ঠিক আছে আগেও তিন হাজার টাকা ছিল বাট হচ্ছে প্যান্টের নিচের ভার্সনটা আমাদের কাছে মাঝখানে ছিল না নতুন এসেছে এটা ওকে ঠিক আছে দেখো এটা প্রাইস হচ্ছে অনলি তিন হাজার টাকা হ্যাঁ এক একটা ড্রেস মনে হচ্ছে এক একটা ডায়মন্ডের দোকান হ্যাঁ এত বেশি গ্লসি আপু কামদানিগুলো দেখান ওকে ঠিক আছে কামদানি দেখাবো আমি জানতাম কামদানি রিকোয়েস্ট আসবে আচ্ছা কামদানি কি আজকে দেখতে চাও নাকি নেক্সট লাইভে আমি কামদানি পরে আসবো দেন দেখবা তোমরা বলো নেক্সট লাইভে ভাবছি আমি দুইটা ড্রেস নিয়ে আসবো একটা ব্যাগে করে নিয়ে আসবো সিশাল লাকন একটা ব্যাগে করে নিয়ে আসবো আবার কামদানি চেঞ্জ করে পরে তোমাদেরকে দেখাবো দেখো কেমন লাগে তাই বারবার আপনার লাইভ দেখে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ ভাইয়া আমাদের সাথে থাকার জন্য ভাইয়া শেয়ার করে দিবেন হ্যাঁ ঠিক আছে শেয়ার করে দিবেন লাইভটা আপনি যেই গ্রুপেই আছেন না কেন সব গ্রুপে শেয়ার করে দিবেন হ্যাঁ এটা হচ্ছে এটা খুব সুন্দর নোট পিচি একটা নোট কালার হ্যাঁ দেখো আচ্ছা ওকে এটা হচ্ছে তোমাদের প্যান্টের কাপড় এটা হচ্ছে প্যান্টের কাপড়টা ওকে ঠিক আছে প্যান্টের কাপড়টা হচ্ছে এটা আর এটার দুপাট্টাটা হচ্ছে এরকম হ্যাঁ দুপাট্টাটা এরকম হবে দুপাট্টাটা খুবই সুন্দর সবগুলো দুপুরটাই সুন্দর সবগুলো দুপুরটা সেম খালি ড্রেস আর প্যান্টের কাপড় একটুখানি ডিফারেন্ট আসে আর কি এটা হচ্ছে তোমাদের স্লিপসের কাপড়টা দেখো খুবই মারাত্মক রকমের সুন্দর এই কালারটা আর আমি জানি না কেন জানি আমাকে এই কালারগুলো খুব বেশি মানিয়ে যায় দেখবে আমি ম্যাক্সিমাম এইসব নোট কালার লাইক করি ওকে সো এটার প্রাইসও হচ্ছে তোমাদের অনলি তিন হাজার টাকা হ্যাঁ বিকজ এটার প্যান্টের নিচে ওয়ার্ক করা আছে দেখো এখানে পার্ল দিয়ে ওয়ার্ক করা হ্যাঁ পার্ল দিয়ে ওয়ার্ক করা আছে মাঝখানে একটা জল ছাপ দেওয়া আছে অরিজিনাল পাকিস্তানি বাড়ি অরিজিনাল পাকিস্তানি বাড়ি সেটা খুবই রিজনেবল বলবো খুবই রিজনেবল কজ হচ্ছে প্যান্টের নিচে কাজ করা আছে তুমি যদি ভাবো যে আমি প্যান্টের নিচে কাজের দরকার কি আমি তো লেসই কিনতে পারি আপনার লেস কিনলেও কিন্তু তোমার তিনশোর নিচে কোনো লেস পাবে না বাড়িতে দেওয়ার মতো অবশ্যই তোমাকে হাই কোয়ালিটির লেস মানে লেস কিনতে হবে হ্যাঁ প্যান্টের দেওয়ার জন্য ওকে এটা কিছুটা আমার মতো কালারটা কিছুটা বলবো পুরো পুরোটা না এটা হচ্ছে আমারটা হচ্ছে হালকাটা হ্যাঁ এটা হচ্ছে আমারটা হচ্ছে হালকা যেটা সেটা সো এটা হচ্ছে তোমার ড্রেসটা দেখো ড্রেসটা কিন্তু মনে হচ্ছে প্রত্যেকটা বাড়ি থেকে একটা ডায়মন্ডের দোকান মনে হয় আমার কাছে ওকে একটু ক্যামেরা নিচে নামিয়ে দেখে তো বুঝতে পারবে তোমরা ওকে দেন হচ্ছে দেখবো এটা হচ্ছে প্যান্টটা এটা হচ্ছে স্লিপস নয় প্যান্ট আর স্লিপস এটা ছাব্বিশশো না ওকে এটা হচ্ছে আগের ভার্সন এটা ছাব্বিশশো টাকায় হ্যাঁ এটা ছাব্বিশশো টাকা গজ এটা আগের ভার্সনটা হ্যাঁ আগের ভার্সন বলে মনে করো না আগের প্রেস নিয়ে কি করবো তাই না এটা মনে করো না সেমই বাট ওগুলো নতুন এসেছে ওগুলো আমরা ছাব্বিশ দিতাম যদি আমরা পাকিস্তান থেকে সেম রেঞ্জে আনতে পারতাম ওগুলো আমাদের পাকিস্তান থেকে কস্ট দিয়ে আনতে হয় সোয়েটার রেঞ্জও আমরা বাংলাদেশে নিয়ে বাড়িয়ে দিই হ্যাঁ এটা যেটা আমাদের এক্সট্রা কস্ট দিতে হয়নি চার্জ দিতে হয়নি সেটা প্রাইস ছাব্বিশে দিয়ে দিলাম এই বারিশটার প্রাইস হ্যাঁ দেখো খুবই সুন্দর এটা তোমাদের সাইরিংটা দেখো খুবই সুন্দর সাইরিং হ্যাঁ ওকে খুবই সুন্দর শাইনিংটা এটা হচ্ছে আমারটা একটুখানি হালকা হ্যাঁ আমারটা একটুখানি হালকা হবে এটা ওকে পার্ল উইথ পার্ল ওয়ার্ক হ্যাঁ পার্ল ওয়ার্ক করা প্রাইস হচ্ছে অনলাই ছাব্বিশশো এইটার হ্যাঁ এটা প্রায় ছাব্বিশশো কজ এটা আমাদের পাকিস্তান থেকে হানার সময় এখনকারগুলোর যে দাম সে দামে আনতে হয়নি কমে আনতে হয়েছে সো এটা ছাব্বিশশোতে আমরা দিতে পারবো হ্যাঁ এখন হচ্ছে আরেকটা কালেকশন দেখবো সেটা হচ্ছে গ্রে কালার হ্যাঁ গ্রে কালার দেখো এটা হচ্ছে মিসড গ্রে হ্যাঁ গ্রে এইটা হচ্ছে যারা গ্রে এরপর হচ্ছে একটুখানি মানে হালকা কালার লাইক করো হালকার মধ্যে কিন্তু গর্জিয়াস হ্যাঁ দেখো ওকে যারা কিনা হচ্ছে একটুখানি ব্ল্যাকই অ্যাশ চাচ্ছো ব্ল্যাক হবে আবার অ্যাসও হবে তারা এটা নিয়ে ফেলতে পারো এটা হচ্ছে তোমার অন্যটা পুরো অনুটোধতে কিন্তু জল ছাপ আছে হ্যাঁ পুরো জল ছাপ আছে দেখো ওকে এটা হচ্ছে তোমার প্যান্টের কাপড়টা খুবই গ্লসি শার্ট সিল্ক এটা হচ্ছে তোমার স্লিভসের কাপড়টা হ্যাঁ খুবই সুন্দর একটা ড্রেস এটার প্রাইস হচ্ছে ছাব্বিশশো হ্যাঁ এটার প্রাইস হচ্ছে ছাব্বিশশো কজ যেটা হচ্ছে মানে আমাদের নতুন আসেনি এটা আগেরই ছিল আগে ছাব্বিশশো সেল করতাম প্রতিটা ড্রেস কিন্তু অনেক সুন্দর থ্যাংক ইউ ভাইয়া ভাই একটু শেয়ার দিয়ে দেন হ্যাঁ ভাইয়া একটু শেয়ার দিয়ে দেন আর অলওয়েজ আমাদের সাথেই থাকুন হ্যাঁ ঠিক আছে সো দেখো ওকে সো এটার প্রাইস হচ্ছে অনলি ছাব্বিশশো টাকা হ্যাঁ প্রাইস হচ্ছে অনলি ছাব্বিশশো টাকা দেখো খুবই রিজনেবল প্রাইস খুবই রিজনেবল প্রাইস হচ্ছে ড্রেস অনুযায়ী হ্যাঁ যারা কিনা হচ্ছে দামের জন্য ওই ডিজাইনগুলো নিতে পারছে পা পারবে না তারা হচ্ছে এই ডিজাইনগুলো নিয়ে ফেলতে পারো অনলি ছাব্বিশশো টাকায় হ্যাঁ এই ভার্সনটা অনলি ছাব্বিশশো ঠিক আছে দেন দেব কফি কালার ডার্ক একটা কফি দেখব খুবই সুন্দর সেই কালারটা দেখো এটা হচ্ছে কফি কালারটা কাজটা দেখো কতটা সুন্দর হ্যাঁ কতটা শাইনি জাস্ট তোমার শাইনিংটা দেখো হ্যাঁ শাইনিংটা দেখো খুবই সুন্দর খুবই সুন্দর একটা শাইনিং যে শাইনিংটা বলবো যে মনে হচ্ছে যে ড্রেসের মধ্যে ডায়মন্ড বসিয়ে দিয়েছে তাই না হ্যাঁ অরিজিনাল বলে কিন্তু এরকম আবার ইন্ডিয়ানটা দেখবে যে এত বেশি শাইন দেয় না হ্যাঁ ইন্ডিয়ানটা এত বেশি শাইন দেয় না আর ইন্ডিয়ানটা কিন্তু তোমার যে যে সাইডের যে কাপড় সেটা অনেক কম থাকে লঙে অনেক কম থাকে তোমরা দেখে বুঝবে যে ওটা ইন্ডিয়ান হ্যাঁ আর পাকিস্তানিরা তো অনেক বেশি লম্বা হয় তারা অনেক চড়া হয় তো সেরকম করে তারা বানিয়েছে সেটা হচ্ছে স্লিপস এটা হচ্ছে প্যান্ট হ্যাঁ প্যান্টের কাপড়টা দেখো প্যান্টের কাপড়টা অনেক গর্জি আছে পেঁয়াজ কালার আচ্ছা পেঁয়াজ কালার দেখতে যাচ্ছেন এটা না পেঁয়াজ আচ্ছা আপু পেঁয়াজ কালার তো হবে না আমাদের কাছে পেঁয়াজ কালারটা ছিল সোল্ড আউট হ্যাঁ ওটা সোল্ড আউট লাস্ট লাইভে মনে হয় দুটো না তিনটে দেখেছিলাম পেঁয়াজ কালার একই রকম সেল হয়ে গেছে না ওকে ঠিক আছে এই যে দেখেছ আপুরা আমি যে বলেছিলাম যে লাইভ চলাকালীন অর্ডার করো নাহলে সেল হয়ে যাবে হ্যাঁ ঠিক আছে ব্যাক সাইডে আচ্ছা ব্যাক ব্যাকসাইডে আচ্ছা ব্যাক পেঁয়াজ খাওয়াটা দেখতে যাচ্ছে না আচ্ছা ঠিক আছে দেখে দেবো ওকে আচ্ছা ঠিক আছে দেখে দেব হচ্ছে অনলি চব্বিশশো টাকা এটা হচ্ছে ইন্ডিয়ান হ্যাঁ এটা হচ্ছে ইন্ডিয়ান ড্রেস সো হম এটা হচ্ছে তোমার পাকিস্তানি বারিশটা হ্যাঁ এটা হচ্ছে বারিশটা খুবই সুন্দর এটা হ্যাঁ এটা প্রাইস হচ্ছে ছাব্বিশশো টাকা যেটা আমাদের আগের ভার্সনটা ছিল হ্যাঁ ঠিক আছে এটার প্রাইস হচ্ছে অনলি ছাব্বিশশো টাকা আমি এটা আগেও দেখেছিলাম ব্যাক ক্যামেরা দিয়ে দেখাবো মোবাইলের ওকে ঠিক আছে আমি হচ্ছে ব্যাক সাইডটা হচ্ছে আমার ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি ওকে সো দেখো এটা হচ্ছে সেই ড্রেসটা হ্যাঁ যেটার জন্য আপুরা হচ্ছে অনেক মানে ইয়ে ছিল দেখো এটা হচ্ছে ড্রেসটা ড্রেসের এখানে দেখো সিকোয়েন্স ওয়ার্ক করা আছে সিকোয়েন্স ওয়ার্ক করা আছে ওকে আর এটা হচ্ছে নিচের কাজটা হ্যাঁ নিচের কাজটা হচ্ছে এরকম হবে ওকে নিচের কাজটা হচ্ছে এরকম হবে ঠিক আছে নিচের কাজটা হচ্ছে এরকম হবে আর এটা হচ্ছে ওনাটা হ্যাঁ এরকম আর এটা হচ্ছে তোমাদের স্যালোয়ারটা ওকে স্যালোয়ারটা হচ্ছে শার্ট অ্যান্ড সিল্ক আর এখানে আমাদের অনেক ড্রেস আছে দেখো অনেক কামদানি আছে অনেক বারিশ আছে হ্যাঁ অনেক বারিশ আছে আছে আমাদের ওকে দেখো অনেক বারিশ কামদানি প্লাস অনেক ইউজ পরিমাণ হ্যাঁ আর এটা হচ্ছে আমাদের শপটা যেটা তুমি হচ্ছে একদম সোজা এসে দেখো লেখা আছে নাইফা মার্ক ঠিক আছে এটা হচ্ছে আমাদের শপটা যাদের সব একটু প্রবলেম হয় তারা জাস্ট ওই যে দিয়ে উঠে স্কোয়েটার দিয়ে উঠে জাস্ট চলে আসলে আমাদের শপটা দেখে ফেলতে পারো ঠিক আছে এটা হচ্ছে আমাদের শপটা হ্যাঁ ওকে ঠিক আছে আর হচ্ছে এগুলো হচ্ছে আমাদের অনেক সুন্দর সুন্দর কালেকশন অনেক সুন্দর সুন্দর ড্রেস হ্যাঁ আর এই ড্রেস নাকি পিঙ্ক কালার এটা প্রাইস হচ্ছে অনলি তোমার চব্বিশশো টাকা হ্যাঁ এটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান একটা ক্যাটালগের ড্রেস ছিল হ্যাঁ সেটা হচ্ছে তোমার খুব সুন্দর করে সিকোয়েন্স ওয়ার্ক করা আছে ওকে ঠিক আছে সো ড্রেসটা দেখালাম এবার আমি হচ্ছে আবার বাড়ি এসে চলে যাব আচ্ছা তো এখন দেখাবো আচ্ছা ঠিক আছে আজান দিয়ে দিচ্ছে আমি একটু পরে শুরু করতে চাচ্ছি আবার ওকে আচ্ছা আজানটা একটুখানি শেষ ওকে ওকে আজান হচ্ছে মোটামুটি শেষ সো হচ্ছে আমি এখন কালেকশন দেখানো শুরু করবো আবার আচ্ছা আপুরা বলেছিল আচ্ছা ক্লিয়ার না বাট আপু আমি আমার দুটো তিনটে ফোন দিয়ে দেখছি ক্লিয়ার মেবি তোমার নেট একটু প্রবলেম হতে পারে আচ্ছা আই এম নিউ ওকে ওয়েলকাম আপু আমাদের নোটিফিকেশানে অন করে আমাদের পেজে লাইক দিয়ে নোটিফিকেশান বাটটা অন করে সি ফার্স্টে দিয়ে রাখো হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপু কামদানি দেখাবো আপু কামদানি আমি ভাবছি যে নেক্সট লাইভে আমি কামদানি পরে আসবো হ্যাঁ ঠিক আছে নেক্সট লাইভে কামদানিটা পরে আসবো ওকে সো দেখো এটা হচ্ছে ড্রেসটা হ্যাঁ এটা হচ্ছে ড্রেসটা ওকে এটা হচ্ছে গ্রে কালার হ্যাঁ এটা হচ্ছে গ্রে কালার আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আর হচ্ছে স্লিপসটা প্যান্টের স্লিপস এটা হচ্ছে তোমার খুব সুন্দর সুন্দর হ্যাঁ সবগুলোর অন্য কিন্তু তোমার হচ্ছে একদম খুব সুন্দর করে চিকেন কারি ওয়ার্ক করা হ্যাঁ ওড়নাগুলোতে দেখো এটার প্রাইস হচ্ছে অনলি ছাব্বিশশো টাকা হ্যাঁ এই বারিশগুলো প্রায় ছাব্বিশ টাকা কজ এগুলো হচ্ছে আমাদের মানে নিউ শিপমেন্টের আগে শিপমেন্ট এসেছিল তখন আমাদের পাকিস্তান থেকে কম টাকা দিয়ে আনতে হয়েছিল সেটা প্রাইসও আমরা কম রাখছি হ্যাঁ আর এখন এর বারিশগুলো হচ্ছে বেশি প্রাইস দিয়ে আনতে হচ্ছে যেগুলো পাকিস্তানেরই বাড়িয়ে দিয়েছে প্রাইস তো আমাদের বেশি দামে সেলো করতে হচ্ছে সো যারা হচ্ছে একটু বাজেট কম চাচ্ছ স্টুডেন্ট বা একটু বাজেট ফ্রেন্ডলি আছো তাই এটা নিয়ে ফেলতে পারো ওকে ইউ আর সো বিউটিফুল রসিনারা থ্যাংক ইউ আপু সে মাসাল্লাহ মাসাল্লাহ বলুন আপু ওকে সো প্রাইস হচ্ছে অনলি তোমার ছাব্বিশে হ্যাঁ ঠিক আছে ওকে আল্লাহ আমাদের সবাইকে খুব সুন্দর করে বানিয়েছে দেন দেবো কফি কালার হ্যাঁ ইনার নেই না আপু পাকিস্তানি বাড়ি সেই ইনার থাকে না হ্যাঁ ইনার থাকে না ওকে দেখো এটা হচ্ছে হচ্ছে তোমার কফি কালার হ্যাঁ এটা হচ্ছে রিয়েল পার্টি আর একটা ড্রেস না এটা হচ্ছে রিয়েল পার্টি আর একটা ড্রেস ওকে দেখো এটার ক্যামেরা শাইনিংটা কেন জানি বোঝাই যাচ্ছে না ওকে দেখো এখনও বোঝা যাচ্ছে না শাইনিংটা দেখো এটা হচ্ছে শাইনিংটা হ্যাঁ এক্সাক্ট শাইনিংটা হচ্ছে এরকম হবে ঠিক আছে এক্সাক্ট শাইনিংটা এরকম হবে ওকে ড্রেসটা প্যান্ট আর হচ্ছে স্লিপস প্যান্ট আর স্লিপস এটা আর হচ্ছে তোমার ইয়েটা এটা ভাই ওনাটা হচ্ছে এটা হবে ওকে ওনাটাও সেটা হবে এটার প্রাইসও ছাব্বিশ না পো এটার প্রাইস হচ্ছে ছাব্বিশশো টাকা ঠিক আছে আপনার এটার প্রাইস হচ্ছে ছাব্বিশশো টাকা খুবই রিজনেবল হ্যাঁ এটা হচ্ছে আগের ভার্সনটা হ্যাঁ যারা আগের ভার্সন নতুন ভার্সন বলে আসলে কিছু নেই হ্যাঁ পাকিস্তানের দাম বাড়ালে আমাদেরকেও বাংলাদেশ দেশে দাম ভারী সেল করতে হয় ঠিক আছে এটা আমরা পাকিস্তান থেকে আগে কমে এনেছি সো আমরা এটা কমই সেল করছি হ্যাঁ ঠিক আছে সো দেখো এটা হচ্ছে ছাব্বিশশো টাকা পেয়ে যাচ্ছ ঠিক আছে এখন যেগুলো তিন হাজার আটাইশো দেখালাম তার চেয়েও কিন্তু এগুলো অনেক সুন্দর তাই না এগুলোর ডিজাইনগুলো দেখো আর কাজগুলো দেখো হ্যাঁ এগুলো হচ্ছে একটু বেশি গর্জিয়াস হ্যাঁ এগুলো বেশি গর্জিয়াস আর ওগুলো হচ্ছে একটা একটা ইয়ে আসে হ্যাঁ বাট এগুলোর কিন্তু তুমি অনেক মানে ইয়ে পাবে মানে অনেক ইয়েতে পাবে বাট আমি যেগুলো তিন হাজার বা আটাইশো দেখে সেগুলো কিন্তু মানে খুব কম দোকানেই আছে হ্যাঁ ঠিক আছে সো দেখো একটা ড্রেস নতুন আসলে কিন্তু কমন হয়ে যায় সো কমন হয়ে ওকে তুমি নিয়ে ফেলো হ্যাঁ ইয়েস মাশআল্লাহ থ্যাংক ইউ সো মাচ আপু রসান আর আপু আপনি শেয়ার করে দেন শেয়ার করলে কিন্তু আপনি গিফট পেয়ে যেতে পারেন ঠিক আছে শেয়ার করে দেন আপু শেয়ার করে স্কিন ছড়বেন আমাদের পেজেন্ট বোস করে দেবেন কি গরম বাবা ওকে এসি হচ্ছে নষ্ট থ্যাঙ্কস অনেক গরম ওকে সো দেখো এটা হচ্ছে পার্পল কালার না এটা হচ্ছে পার্পল কালার পার্পল কালারটা হচ্ছে এরকম ওকে আর এটা হচ্ছে তোমার প্যান্টের কাপড়টা হ্যাঁ তুমি যদি তোমার বাসায় বিস্কিট কালার আর পার্পল কালার কোনো সালোয়ার থাকে তো তুমি প্যান্টের কাপড়টা দিয়ে ইনার দিয়ে ফেলতে পারো ঠিক আছে যে তোমার বাসায় এরকম কালার পায়জামা থাকে ঠিক আছে আর এটা হচ্ছে স্লিপস্টপুল ওনার এটা অন্যটা হচ্ছে বিউটিফুল হ্যাঁ দেখো অন্যটা হচ্ছে ডাবল প্যানেল দেওয়া আছে হ্যাঁ ওনার অন্যায় ডাবল প্যানেল আছে ওকে অন্যায় হচ্ছে ডাবল প্যানেল সো এটা প্রাইস কত বড় তারপর এটা প্রাইস হচ্ছে তোমার অনলি ছাব্বিশশো টাকা হ্যাঁ এটার প্রাইস অনলি ছাব্বিশ টাকা এটা হচ্ছে মাছ মাছ মোর দেন গার্জিয়াস ঠিক আছে খুবই গর্জিয়াস আগেগুলোর থেকে হ্যাঁ প্রাইস হচ্ছে অনলি ছাব্বিশশো টাকা সো যে যেটা নিতে চাও তাড়াতাড়ি স্ক্রিনশট দিন ইনবক্স করে ফেলো হ্যাঁ প্রাইস হচ্ছে অনলি ছাব্বিশশো টাকা দেন দেখবো খুব সুন্দর একটা মাস্টার্ড কালার হ্যাঁ এরপরে মাস্টার্ড কালারটা দেখব যাদের এই কালারই মানে সালোয়ার থাকবে তারা এই সালোয়ারের কাপড়টা দিয়ে যেটা দিয়েছি সেটা ইনার দিয়ে ফেলতে পারো হ্যাঁ তাহলে তোমাকে এক্সট্রা চার্জ দিয়ে ইনার কিনতে হলো না ঠিক আছে আপু কমেন্টস আপু অর্নামেন্টস দেখাবো না রসনা আপু আজকে তো অর্নামেন্টস দেখাবো না হ্যাঁ আজকে অর্নামেন্টস দেখাবো না অর্নামেন্টস মেবি ফ্রাইডে তো দেখাতে পারি হ্যাঁ আমরা এই ফ্যাশনে নোটিফিকেশন দিয়ে দিব হ্যাঁ যদি ফ্রাইডে তো দেখাই দিই যদিও বা টাইম মতো আসতে পারি না হ্যাঁ হচ্ছে আমি আমি হচ্ছে হচ্ছে শপে আসি আমার বাসা থেকে অনেক মানে জ্যাম থাকে হ্যাঁ সো টাইম আসতে পারি মতো না আর যেদিন অনেক আগে বের হবো সেদিন রাস্তায় কোনো জ্যামই থাকে না হয় অনেক আগে আসি নয় অনেক লেট হয়ে যায় সো দ্যাটস সোটস টাইমটা লাইভটা একদম টাইম মতো না আধা ঘন্টা এক ঘন্টা লেট হয় করতে সো এটা দেখো এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে তোমার স্লিভস হ্যাঁ

তিন হাজার দিয়ে নিবো এই ড্রেস আমি তাও দিতে পারব না আপু যে আগে ইনবক্স করবে সেই নিয়ে ফেলতে পারবে হ্যাঁ শেষ আর দেখান ওকে আচ্ছা আর কি আর কয়েকটা ডিজাইন দেখাই আমি ঠিক আছে আর কয়েকটা ডিজাইন দেখাই হ্যাঁ এই কালারটা দেখান ওকে এবার মোস্ট হচ্ছে গর্জিয়াস ড্রেসটা দেখবো মোস্ট গর্জিয়াস হ্যাঁ দেখ এটা হচ্ছে মোস্ট গর্জিয়াস একটা ড্রেস বাড়িছে হ্যাঁ স্টোনগুলো হচ্ছে রিয়েল ইস্ট হ্যাঁ স্টোনগুলো হচ্ছে রিয়েল স্টোন কোনো ফেক স্টোন না হ্যাঁ ঠিক আছে গ্লাস স্টোন হ্যাঁ এগুলো গ্লাস স্টোন প্লাস্টিকের স্টোন না এটা হচ্ছে তোমাদের প্যান্ট এটা হচ্ছে তোমাদের স্লিপস আর এইটা হচ্ছে তোমাদের খুব সুন্দর কাট করা দোপাট্টা দোপাট্টাটা হচ্ছে কি বলবো দোপাট্টাটা খুবই সুন্দর দোপাট্টাটা পাকিস্তানি ড্রেস মানে অসম্ভব সুন্দর হবে তাই না সো এটা হচ্ছে দোপাট্টাটা হ্যাঁ এটার প্রাইস হচ্ছে অনলি ছাব্বিশশো টাকা এটা এটার ব্যাক সাইড হচ্ছে চমৎকার ওয়ার্ক করা আছে এটা হচ্ছে ব্যাক সাইড দেখো ব্যাক সাইড পুরোটা চিকেন কারি ওয়ার্ক করা আছে জড়ি দিয়ে ওকে সো পরার পর কিন্তু আমারটার মতোই দেখো পরার পর হচ্ছে আমারটার মতে খুবই সুন্দর লাগবে হ্যাঁ আমারটার মতে সুন্দর লাগবে পরার পরে ঠিক আছে দেন আমি এই অলিভ কালারগুলো দেখেন সবুজ অলিভ ফিলু দেখে এখন হচ্ছে আমরা একটুখানি হালকা একটু গ্রিন কালার দেখি যেটা কিনা আমারটা কাছাকাছি যাবে দেখো আমারটা কাছাকাছি না গেলেও মানে এটা নিয়ে ফেলতে পারো আমারটা অল্টারনেটিভ হচ্ছে এটা ওকে দেখো এগুলো সাইডগুলো কত চড়া লংটাও কিন্তু অনেক হ্যাঁ অরিজিনাল পাকিস্তানিগুলো চড়া হয় বেশি লং হয় বেশি আর হচ্ছে ইন্ডিয়ানটা লংও কম চড়াও কম থাকে হ্যাঁ বটল গ্রিন আছে না বটল গ্রিন হবে না এই গ্রিনটা দেখতে পারেন হ্যাঁ এই গ্রিনটা দেখতে পারেন একদম ডার্ক গ্রিন নেই এটা হচ্ছে তোমার প্যান্ট এটা হচ্ছে স্লিপস ওকে প্যান্টের স্লিপস আর এটা হচ্ছে ওনাটা হ্যাঁ ওনাটা দেখব ওকে ওনাটা হচ্ছে এরকম সুন্দর হবে হ্যাঁ দেখো ওনাটা হচ্ছে এরকম সুন্দর হবে এটার প্রাইস হচ্ছে অনলি ছাব্বিশশো টাকা হ্যাঁ এখানে পার্ল দিয়ে ওয়ার্ক করা আছে হ্যাঁ দেখো পার্ল ওয়ার্ক করা আছে হ্যাঁ দেখো ছোটো ছোটো সুন্দর পার্ল দিয়ে ওয়ার্ক করা আছে যেটা কিনা আমার ড্রেসটা তো পার্ল দিয়ে ওয়ার্ক করা আছে হ্যাঁ খুবই সুন্দর আর দেখো এগুলো কিন্তু অরিজিনাল গ্লাস স্টোন হ্যাঁ এগুলো হচ্ছে কোনো টাইপ পেক বা প্লাস্টিক কিছু কোনো স্টোন না গ্লাস স্টোন প্রায় ছাব্বিশশো অনলি আচ্ছা ওই গ্রিনটা আবার দেখে আর রেডটা লাস্টে দেখে শেষ করে দিই দেন হচ্ছে আমার আরেকটা গ্রিন দেখবো দেখো এটা দেখে দেখানো যেহেতু হয়েছিল আবার দেখাচ্ছি একটা গ্রিন দেখতে চেয়েছিল ওকে এটা হচ্ছে একটা গ্রিন প্যান্ট আর হচ্ছে স্লিপস প্যান্ট স্লিপস এটা হচ্ছে তোমাদের ওড়নাটা এটা হচ্ছে ওড়নাটা প্যান্ট স্লিপস আর ওড়না প্রাইস হচ্ছে অনলি ছাব্বিশশো টাকা এটা প্রাইস হচ্ছে অনলি ছাব্বিশশো টাকা ওকে আর রেটটা দেখবো এবার এটা হচ্ছে রেডটা হ্যাঁ রেডটা দেখো রেডটা খুবই সুন্দর হ্যাঁ রেডটা খুবই সুন্দর এখন এক্স্যাক্টলি আলোটা পড়ছে বোঝা যাচ্ছে হ্যাঁ দেখো এটা হচ্ছে অরিজিনাল অ্যাকুরেট কালার অ্যাকুরেট শাইনিং হ্যাঁ এটা হচ্ছে রেডটা ওকে দেখো এটা হচ্ছে রেডটা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টের নিচে ওয়ার্ক করা আছে আমি কি কিছু বলবো হ্যাঁ কমেন্টে বলা লাগবে না সুমন ভাইয়া আপনি হচ্ছে এখন সরাসরি এসে বলে যান হ্যাঁ ভাইয়া কমেন্টে বলা লাগবে না এটা হচ্ছে তোমার স্লিপসটা আর এটা হচ্ছে ওনাটা হ্যাঁ ওনাটা দেখো ওনাটা খুবই সুন্দর হ্যাঁ ওনাটা খুবই সুন্দর প্রাইস এটা প্রাইস হচ্ছে তোমার অনলি তিন হাজার হ্যাঁ এটা প্রাইস তিন হাজার এটা হচ্ছে নতুন এসেছে ওকে এটা প্রাইস হচ্ছে তিন হাজার টাকা অনলি ওকে তিন হাজার টাকা এটার প্রাইস খুবই রিজনেবল প্রাইস আমি বলবো কত হচ্ছে নিউ ভার্সনের দাম কিন্তু বেশি হ্যাঁ আমরা যখন পারিশ ফার্স্ট এসেছে তখন চার হাজার টাকা ছিল সাড়ে চার ছিল এখন নেমে নেমে কিন্তু তিন হাজারে বা আড়াই হাজার এসে পড়েছে হ্যাঁ আর এটা শুরুতেই হচ্ছে তোমার আমরা তিন হাজারে দিয়ে দিচ্ছি হ্যাঁ আর অন্য দোকানে গেলে আরও বেশি দাম পাবে মানে হোলসেল ছাড়া দোকানে এটার দাম চার হাজারও নিয়ে ফেলতে পারে হ্যাঁ আমরা তিন হাজার দিচ্ছি যেটা কিনা হোলসেল প্রাইস হ্যাঁ কি কিনা হোলসেল প্রাইস ওকে এটা হোলসেল প্রাইস এখন হচ্ছে আমরা গোল্ডেন কালারটা দেখবো আবার

দেখো একদম কি বলবো যে এটা হচ্ছে যারা খুবই ফ্যাশন সচেতন যে চাও যে এখন বর্তমানে যে কালার চলছে সেই কালারগুলো আমি জাস্ট পরে ফেলতে চাই কালারটা নিয়ে ফেলতে পারো আর ডিজাইনটা দেখো খুবই সুন্দর হ্যাঁ এটা হচ্ছে আটাই বেশি ঝাঁকা ডিজাইন না হ্যাঁ আমারটা যেমন অনেক ঝাঁকা নাকা ডিজাইন এটা ওরকম ঝাঁকা নাকা না দেখো এটা খুবই সুন্দর হ্যাঁ স্টুনটা তোমরা জাস্ট দেখো স্টুনটা খুবই সুন্দর স্টোনটা হ্যাঁ প্যান্ট প্যান্টের হচ্ছে তোমার কাজ ছাড়া প্যান্টের নিচে এটার কাজ নেই আর এটা স্লিপস এটা হচ্ছে তোমার দুপাট্টাটা হ্যাঁ দুপাট্টাটা হচ্ছে এরকম হবে ওকে দুপাট্টাটা হচ্ছে এটা দেখো হ্যাঁ এটা হচ্ছে গোল্ডেনটা এটা প্রাইস হচ্ছে অনলি আঠাশো টাকা এটা প্রাইস হচ্ছে অনলি আঠাশো টাকা ওকে আপু সব লোকেশন আচ্ছা শ আমাদের শপটা হচ্ছে ঢাকার এলিফেন্ট রোড গ্রীন সর্ণিকা শপিং মল লেভেল থ্রি শপ নাম্বার টু নাইফা মার্ট আর এটা হচ্ছে তোমার ইস্টার্ন মল্লিকা গাউসিয়া সুবাস্তু একদম পাশে নেব যে সুবাস্তুর সাথের বিল্ডিংটি হচ্ছে গ্রিন স্বর্ণিকা শপিং মল হ্যাঁ শপের সব বলবো প্লিজ আচ্ছা আবার বলছি ঠিক আছে এলিফেন্ট রোড গ্রিন সর্নিকা শপিং মল লেভেল থ্রি শপ নাম্বার টু নাইফা মার্ট এটা হচ্ছে তোমার ইস্টার মল্লিকা গাউসিয়া সুবাস্তু এগুলোর একদম সাথে শপিং মলটাই আমাদের গ্রিন স্বর্ণিকা শপিং মল যে সুবাস্তু শপিং মলের সাথের বিল্ডিংটি হচ্ছে সুবাস্তু শপিং মল হ্যাঁ আর নিচে তো সারাক্ষণ স্পিকারে বাস্তি থাকে সুভাস্তু শপিং মলে এই অফার চলছে ওই অফার চলছে হ্যাঁ তোমার খুব সহজেই চিনে খেলতে পারো হ্যাঁ সো দেখো এটার প্রাইস হচ্ছে তোমার অনলি আঠাইশো টাকা হ্যাঁ আঠাইশো টাকাটার প্রাইস ওকে দেখো এটা হচ্ছে এটার ওয়ার্কটা হ্যাঁ সারের ওয়ার্কটা হচ্ছে এরকম হবে ওকে আপু তোমার পিছনে পিঙ্কটা দেখা ও রে আজকে পিঙ্ক পাখা হয়ে গেছে তাই না সব আচ্ছা ঠিক আছে দেখাচ্ছি এটা পরে পিঙ্ক ফেয়ারি হওয়া যাবে তাই না আপুরা খুবই সুন্দর হ্যাঁ দেখো খুবই সুন্দর দেখো এটা হচ্ছে ড্রেসটা হ্যাঁ এটা হচ্ছে তোমার সালোয়ারটা এটা হচ্ছে এটা হচ্ছে তোমার এটা হচ্ছে সালোয়ার কাপড়টা এটা হচ্ছে ওড়নাটা এটা হচ্ছে ড্রেসটা হ্যাঁ ড্রেসটা দেখো ড্রেসের নিচের কাজটা হচ্ছে এরকম হবে ড্রেসের নিচের কাজটা এরকম হবে খুবই সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর একটা ড্রেস ঠিক আছে এটা হচ্ছে ইন্ডিয়ান ড্রেস হ্যাঁ ইন্ডিয়ান ড্রেস থ্যাংকস ডিয়ার ইউর মোস্ট ওয়েলকাম ঠিক আছে সো এটা হচ্ছে ইন্ডিয়ান ড্রেস প্রাইস হচ্ছে অনলি চব্বিশশো টাকা এটা এক পিসি আছে হ্যাঁ এক পিসি আছে এই ক্যাটালগটা শেষ এটা এক পিসি আছে এটার প্রাইস হচ্ছে অনলি তোমার চব্বিশশো টাকা দেন হচ্ছে মেরুনটা দেব হ্যাঁ মেরুন বলতে পারো বা ডিপ জাম ম্যাজানরা যেটা ইচ্ছা বলে ফেলতে পারো হ্যাঁ খুবই সুন্দর এটা প্যান্টে কাজ হবে হ্যাঁ প্যান্টে কাজগুলো প্রাইস একটু বেশি আমাদের এটা হচ্ছে তোমার ফিপসটা হ্যাঁ আপু হ্যালো কেমন আছো তোমরা সবাই যারা কিনা অনেক হাই হালক করছো তাদেরকে অনেক অনেক ওয়েলকাম নাইফার মার্ঠে হ্যাঁ সো দেখো এটা হচ্ছে তোমাদের ইয়েটা ওড়নাটা হ্যাঁ এটা হচ্ছে ওড়নাটা দেখো ওড়না আর হচ্ছে সালোয়ার স্লিভস আর হচ্ছে কামিজ ফুল সেট আর এটা সালোয়ারের নিচে হচ্ছে চিকেনকারি ওয়ার্ক করা আছে গর্জিয়াস এটার প্রাইস হচ্ছে অনলি তিন হাজার হ্যাঁ এটার প্রাইসটা হচ্ছে তিন হাজার হবে ওকে এটার প্রাইসটা হচ্ছে তিন হাজার দেখো মনে হচ্ছে একটা ডায়মন্ডের শপ তাই না ডায়মন্ডের শপে এসেছি এত পরিমাণ গ্লস গ্লেস দিচ্ছে হ্যাঁ এটার সাথে তোমার খুব মানে বেশি মেক ওভার না করলেই কিন্তু সুন্দর লাগবে হ্যাঁ এগুলোর সাথে থ্যাংক ইউ সো মাচ নাজমুন নাহার আপু লিখে আচ্ছা থ্যাংক ইউ যদি বা আপুর নামের সাথে একদম মিল তাই না আমাদের আপুর নামও হচ্ছে নাজমুন নাহার আপু হ্যাঁ প্রাইস ছিল তিন হাজার হ্যাঁ লিখে দেবেন দেন আপনার ইচ্ছা শেষ ওকে সো হচ্ছে আচ্ছা ঠিক আছে আমি লাস্ট একটা কালেকশন দেখা দেখো এটা হচ্ছে লাস্ট কালেকশন কালেকশনে এটা আগেও দেখানো হয়েছিল আর এটা হচ্ছে পিছনের আর এটা হচ্ছে ফ্রন্টের এটা হচ্ছে এটার প্যান্টের নিচে ওয়ার্ক আছে এটা হচ্ছে প্যান্ট প্যান্টের নিচে ওয়ার্ক আছে প্যান্টটা তোমরা চাইলে প্লাজো বানিয়ে ফেলতে পারো হ্যাঁ প্লাজো বানিয়ে ফেলতে পারো স্লিভস এটা হচ্ছে তোমার দুপাট্টাটা হ্যাঁ স্লিভস দুপাট্টা প্রাইস হচ্ছে তোমার অনলি তিন হাজার হ্যাঁ প্রাইস হচ্ছে অনলি তিন হাজার এটার প্রাইসও তিন হাজার টাকাই দেখো খুবই সুন্দর পাড়াল দিয়ে ওয়ার্ক করা হ্যাঁ দেখো আমার ড্রেসও কিন্তু পারাল দিয়ে ওয়ার্ক করা আছে হ্যাঁ দেখো আমার ড্রেসটা পারাল দিয়ে আমারটা ওয়ার্ক করা আছে হ্যাঁ প্রাইস হচ্ছে অনেক তিন হাজার টাকা শেষ ওকে সো হচ্ছে আল্লাহর হশেষের মতো আজকে অনেকগুলো কালার দেখালাম যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট শর্দে ইনভ করে ফেলবে আর আমি আবার বেসিক ইনফরমেশান দিয়ে নিই সেটা হচ্ছে আমাদের শপ অ্যাড্রেস আমাদের শপটা হচ্ছে ঢাকার এলিফেন্ট রোড গ্রিন স্বর্ণিকা শপিং মল লেভেল থ্রি শপ নাম্বার টু নাইফা মার্ট এটা হচ্ছে তোমার সুবাস্তু স্টার মল্লিকা গাউস এক এগুলোর একদমই সাথে জাস্ট সু সুবাস্তুর সাথের বিল্ডিংটি হচ্ছে গ্রিন স্বর্ণিকা শপিং মল আমার থেকে তোমরা কীভাবে প্রোডাক্ট নিতে পারবে সেটা বলে দিই সেটা হচ্ছে তোমরা ঢাকার ভেতরে ক্যাশ অন হোম ডেলিভারি ঢাকার বাইরেও আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি বাট ঢাকার বাইরেটা হচ্ছে তোমাদের কুরের মাধ্যমে ঢাকার বাইরে হচ্ছে তোমাদের যে বেশ একশো বিশ টাকা ঢাকার ভেতরে ষাট টাকা ঢাকার বাইরে এসে পরিবহন সুন্দরবনের মাধ্যমে এসে পরিবহনে এসে পরিবহনে কোনো রকমের অ্যাডভান্স বিকাশ লাগবে না বা সুন্দরবনে অ্যাডভান্স পেমেন্ট করতে হবে ওকে রেড কালার জামা দেখতে চাচ্ছি আপ দেখাচ্ছি আমি হাভার দেখাচ্ছি ওকে আচ্ছা এটা হচ্ছে লাস্ট হ্যাঁ এটা হচ্ছে লাস্ট বার দেখাবো আমি দেখো এটা হচ্ছে রেডটা হ্যাঁ এটা হচ্ছে রেডটা এটার প্যান্টে কাজ করা আছে প্যান্টে হ্যাভি কাজ করা আছে ওকে এটা হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে একটা আছে এটা হচ্ছে তোমার দুপাট্টাটা হ্যাঁ দুপাট্টাটা হচ্ছে এরকম লাইভ অর্ডার যে আগে করবে সে আগে পেয়ে যাবে হ্যাঁ অবশ্যই লাইভ চলাকায় অর্ডার করবে হ্যাঁ কাজ পরে কিন্তু এগুলো আর থাকে না সো এটার প্রাইস হচ্ছে কত বড় এটার প্রাইস হচ্ছে অনলি তিন হাজার টাকা এটার স্যালার নিচে ওয়ার্ক করা আছে প্রাইস হচ্ছে অনলি তিন হাজার টাকা ওকে দেখো ওয়ার্কটা দেখো প্রাইস হচ্ছে অনলি তিন হাজার টাকা যেহেতু এটার স্যালার নিচে ওয়ার্ক করা আছে হ্যাঁ দেখো এটা হচ্ছে পার্ল দি ওয়ার্ক করা আছে হ্যাঁ দি ওয়ার্ক করা আছে ড্রেসটায় ওকে দেখো খুবই সুন্দর আর খুবই চড়া হ্যাঁ খুবই চড়া ড্রেসটা হ্যাঁ এটা হচ্ছে তোমার মানে মোটামুটি মানে মোটামুটি হেলদিরাও পড়তে পারবে হ্যাঁ এটা খুবই চড়া ওকে প্রাইস হচ্ছে অনলি তিন হাজার শেষ ওকে সো হচ্ছে আজকে এখানি লাইভটা শেষ করব নেক্সট লাইভ হচ্ছে কবে হবে সেটা আমি জানিয়ে দিব অবশ্যই পেজে নটিফিকেশন দিয়ে দেওয়া হবে নেক্সট লাইভে তো সবাই ভালো থেকে কাপড় আর আমার জন্য দোয়া করো যেন আমরা অনেক তোমাদেরকে নতুন নতুন ড্রেস দিতে পারি আর নেক্সট লাইভ শুক্রবার হবে শুক্রবারে তিনটায় হবে নেক্সট লাইভ ঠিক আছে শুক্রবারে তার আগে আচ্ছা ঠিক আছে তিনটার আগেই লাইভ শুরু হবে হ্যাঁ শুক্রবারে সবাই ভালো থেকে আপুরা আমার লক্ষ্মী আপুরা যারা যারা তখন আমার সাথে ছিল সবাইকে হচ্ছে অনেক অনেক ভালোবাসা নাইফো পক্ষ থেকে আর ভ্যালেন্টাইনের আগে হচ্ছে আমি লাইভ করবো শুক্রবার তো ভ্যালেন্টাইন ওই দিন আমি আসবো আচ্ছা শুক্রবার হচ্ছে আমি ঘুরতে যাব পারলে আসবো ঠিক আছে তো সবাইকে ভ্যালেন্টাইনের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা দিবসে ভালোবাসা হোক বাবা মার জন্য হোক কাছের মানুষের জন্য হোক সবার জন্য হ্যাঁ ঠিক আছে আর হচ্ছে ফাল্গুনের শুভেচ্ছা সবাইকে ওকে সবাই ভালো থাকে কাপুরা আসসালাম আলাইকুম খুদা হাফেজ